নমস্কার আমি দেবাশিস হোম কোচিং বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন ক্লাস হবে লুসেন্ট জিকে ইন ব্যাঙ্গলি দেখো যারা চাকরি পরীক্ষার সম্বন্ধে সিরিয়াসলি ওয়াকিব রয়েছে রয়েছ তারা প্রত্যেকেই জানো লুসেন্ট জিকে বইটি কতটা গুরুত্বপূর্ণ বই চাকরি পরীক্ষার্থীদের জন্য কিন্তু এই বইটি অ্যাভেলেবেল রয়েছে হিন্দি ও ইংরেজি ভার্সনে এবার আমরা বাংলার পড়ুয়ার্থী বাংলার পড়ুয়ার্থীদের ক্ষেত্রে অসুবিধা হয় হিন্দি ও ইংরেজি পড়তে কিন্তু যাদের হিন্দি ও ইংরেজি পড়তে অসুবিধা হয় না তাদেরকে আমি সাজেস্ট করব। জিকের জন্য লুসেন্ট জিকে বই বেস্ট বই তোমরা এই বইটি একবার যদি পুরো কমপ্লিট রিভিশন করতে পারো তো আমার মনে হয় না জিকের জন্য তোমাদেরকে আর কোনো এক্সট্রা বই পড়তে হবে কিন্তু যাদের হিন্দি ও ইংরেজি পড়তে অসুবিধা হয় তাদের জন্যই আমাদের এই প্রয়াস আমরা তাই লুসেন্ট জিকে বই থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ দু হাজার জিকে সিরিজ শুরু করেছি আর এই জিকে সিরিজে আমরা যে কোশ্চেনগুলো আলোচনা করবো সেই কোয়েশ্চেনগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড রিপিটেড জিকে অর্থাৎ পরীক্ষায় বারবার জিজ্ঞেস করা হয়েছে এবং ভবিষ্যতে ওই কোশ্চেনগুলো বারবার জিজ্ঞেস করা হবে ওকে দেখো এই প্রয়াস প্রথম আমরা ইউটিউবে শুরু করেছিলাম এখন হয়তো তোমরা আরও এক দুটো চ্যানেলে পেয়ে যাবে তো দু হাজার জিকে সিরিজের আমরা পার্ট ওয়ান থেকে পার্ট ফোরটিন চোদ্দটি পার্ট আগেই কমপ্লিট করে দিয়েছি তোমরা যদি প্রিভিয়াস ভিডিও না দেখে থাকো প্রিভিয়াস ভিডিওর লিঙ্ক ভিডিওর আই বটনে পেয়ে যাবে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে পুরো প্লে লিস্টে লিংক দেওয়া থাকবে গিয়ে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবে ওকে আজকে আমরা পার্ট ফিফটিন অর্থাৎ পনেরো নম্বর পার্ট নিয়ে আলোচনা করবো আর আজকের পাঠও আমরা অন্যান্যদের মতো একশোটি কোয়েশ্চেন খুব ডিটেলসে আলোচনা করব একশোটি কোশ্চেন তো রয়েছে সঙ্গে আলোচনার মাধ্যমে আরও অনেক কোশ্চেন আলোচনা হবে তো চলো ক্লাস শুরু করা যাক দেখো আজকের প্রথম প্রশ্ন ভারতের কোন রাজ্যে সবচেয়ে পরে সূর্যাস্ত হয় খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন পরীক্ষায় বহুবার জিজ্ঞেস করেছে বলো ভারতের কোন রাজ্যে সবচেয়ে পরে সূর্যাস্ত হয় সঠিক ক্যান্সার হয়ে যাবে গুজরাট গুজরাট রাজ্যে সবচেয়ে পরে সূর্যাস্ত হয় ওকে এবার দেখো এখান থেকে রিলেটেড করে পরীক্ষক আর কি কোশ্চেন জিজ্ঞেস করতে পারে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে ভারতের কোন রাজ্যে সবচেয়ে আগে সূর্য উদয় হয় তখন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে সব থেকে আগে সূর্য উদয় হয় আর সবচেয়ে পরে সূর্যাস্ত হয় গুজরাটে ওকে এবার দেখো অরুণাচল প্রদেশ হচ্ছে ভারতের পূর্বতম রাজ্য আর গুজরাট হচ্ছে ভারতের পশ্চিমতম রাজ্য তো অরুণাচল প্রদেশে সূর্য উদয় হচ্ছে সর্বপ্রথম আর সর্বশেষ সূর্য উদয় হয় কোথায় গুজরাটে তো পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করে যে অরুণাচল প্রদেশ ও গুজরাটের মধ্যে সূর্য উদয়ের ডিফারেন্ট কত অনেকবার জিজ্ঞেস করেছে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে দুই ঘন্টা মনে রাখবে অরুণাচল প্রদেশ ও গুজরাটের মধ্যে সূর্য উদয়ের ডিফারেন্ট হচ্ছে দুই ঘন্টা ওকে চলো পরবর্তী কোশ্চেন ভুটানের জাতীয় খেলা কোনটি ভুটানের জাতীয় খেলা কোনটি দেখো তোমাদেরকে আমি অনেকবার বলেছি আমাদের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে তাদের ক্যাপিটাল কি কারেন্সি কি জাতীয় খেলা কী এই সমস্ত তথ্যগুলো মনে রাখবে এখান থেকে পরীক্ষায় বারবার কোশ্চেন জিজ্ঞেস করে তো দেখো ভুটানের জাতীয় খেলা কি সঠিক অ্যান্সার হয়ে যাবে তীরন্দাজি তীরন্দাজি হচ্ছে ভুটানের জাতীয় খেলা ওকে ঠিক সেরকমই আমাদের প্রতিবেশী দেশ নেপালের জাতীয় খেলা কি নেপালের জাতীয় খেলা হচ্ছে ফুটবল চীনের জাতীয় খেলা কী চীনের জাতীয় খেলা হচ্ছে টেবিল টেনিস আর মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় খেলা কি বেসবল হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় খেলা ওকে চলো পরবর্তী কোশ্চেন দেখো খো খো খেলায় দলে কয়জন খেলোয়াড় থাকেন খোখো খেলায় কয়জন খেলোয়াড় থাকেন বলো দেখো খো খো খেলায় নয়জন খেলোয়াড় থাকেন ওকে এবার দেখো এখান থেকে পরীক্ষায় আর কোশ্চেন জিজ্ঞেস করতে পারে পোলো খেলায় কয়জন খেলোয়াড় থাকেন তো পোলো খেলায় চারজন খেলোয়াড় থাকেন ভলিবল খেলায় কয়জন খেলোয়াড় থাকেন ভলিবল খেলায় ছয়জন খেলোয়াড় থাকেন ওকে ক্রিকেট ও ফুটবলে এগারো জন করে খেলোয়াড় থাকেন এটাও মনে রাখবে চল পরবর্তী কোশ্চেন ডিভিডির ফুল ফর্ম কী দেখো কম্পিউটার থেকে প্রশ্ন ডিভিডির ফর্ম কী দেখো এই একশোটি কোশ্চেন আমরা সমাপ্ত বিষয় থেকে কোশ্চেন সংগ্রহ করেছি সায়েন্সেরও কোশ্চেনও রয়েছে আর্টসেরও যে সমাপ্ত বিষয়গুলো রয়েছে সমাপ্ত বিষয় কিন্তু কোশ্চেন রয়েছে ওকে তো বলো ডিবিডির ফুলফর্ম কী ডিভিডির ফর্ম হচ্ছে দেখো এই দুটোর মধ্যে যে কোনো একটাই অপশানে থাকবে ডিজিটাল ভার্চালটাইল ডিস্ক অথবা ডিজিটাল ভিডিও ডিস্ক এই দুটোর মধ্যে যে একটা অপশন থাকবে ডিজিটাল ভার্সালটাইল ডিস্ক অথবা ডিজিটাল ভিডিও ডিস্ক এই দুটোর মধ্যে যে একটা অপশান থাকবে এটা হচ্ছে ডিভিডির ফুল ফর্ম ওকে ডিভিডি ইনভেন্ট ও ডেভেলপ হয়েছিল উনিশশো সালে কিন্তু রিলিজ করেছিল উনিশশো সালে মনে রাখবে তথ্যটা ওকে ঠিক সেরকমই তোমাদেরকে জিজ্ঞেস করে সিডি সিডির ফুল ফর্ম কি সিডির ফুল ফর্ম হচ্ছে কম্পেট ডিস্ক ঠিক সেরকমই জিজ্ঞেস করা হয় এলসিডি এলসিডির ফুল ফর্ম কি এলসিডির ফুল ফর্ম হচ্ছে লিকুইড ক্রাস্টেল ডিসপ্লে এল ইডির ফুল ফ্রম কী এল ফুল ফ্রম হচ্ছে লাইট ইমিটিং ডায়োড আইসি ঠিক আছে বলা হয় না যে মোবাইলের আইসি খারাপ হয়ে গেছে বোর্ডটার আইসি চলে গেছে তো সেই আইসি সেই আইসির ফুলফ্রম কী ইনটিগ্রেটেড সার্কিট হচ্ছে আইসির ফুলফর্ম ওকে এছাড়াও কম্পিউটারে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন জিজ্ঞেস করে যেমনটা যে র্যামের ফুল ফ্রম কী র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি রোমের ফুল ফ্রম কী রিড অনলি মেমোরি ওকে চলো পরবর্তী কোয়েশ্চেন ভারতের সবচেয়ে প্রাচীনতম লিপি কী দেখো ভারতের সবচেয়ে প্রাচীনতম লিপি জিজ্ঞেস করা হচ্ছে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্রাকি ব্রাকি হচ্ছে ভারতের প্রাচীনতম লিপি ঠিক সেরকমই তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে ভারতের প্রাচীনতম ভাষা কি ভারতের প্রাচীনতম ভাষা হচ্ছে সংস্কৃত মনে রাখবে সংস্কৃত হচ্ছে ভারতের প্রাচীনতম ভাষা এবার দেখো এখান থেকে একটা কোশ্চেন জিজ্ঞেস করে যে সমাপ্ত ভাষার জননী কাকে বলা হয় দেখো আমাদের ভারতীয় সংবিধানের অষ্টম তফিসলে বাইশটি ভাষাকে প্রাধান্য দেওয়া হয়েছে ওকে তো সমাপ্ত ভাষার জননী কাকে বলা হয় সংস্কৃত ভাষাকে সমাপ্ত ভাষার জননী বলা হয় এটা মনে রাখবে ওকে চলো পরবর্তী কোশ্চেন দেখো তুষ্কর হ্রদটি কোথায় অবস্থিত বলো পুষ্কর হ্রদটি কোথায় অবস্থিত পুষ্কর হ্রদ রাজস্থানে অবস্থিত রাজস্থানের আজমের ডিস্ট্রিকে ওকে ঠিক সেরকমই তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে সম্বর হ্রদ কোথায় অবস্থিত সম্বর হ্রদ রাজস্থানে অবস্থিত লোকটাক হ্রদ কোথায় অবস্থিত মণিপুরে অবস্থিত ওকে আর ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ উলার কোথায় অবস্থিত জম্মু কাশ্মীর অবস্থিত চিল্কা হ্রদ কোথায় অবস্থিত উড়িষ্যার মধ্যে অবস্থিত এগুলো মনে রাখবে এগুলো পরীক্ষায় বারবার জিজ্ঞেস করা হয় চলো পরবর্তী কোয়েশ্চেন দেখো ভারতের সিলিকন উপত্যকা কোথায় অবস্থিত বা ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয় কোন রাজ্যকে বলো হুইচ সিটি ইজ নোন অ্যাজ সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় ঠিক আছে এবার দেখো যদি তোমাদেরকে বলে সাইলেন্ট ভ্যালি কাকে বলা হয় ঠিক আছে সিলিকন ভ্যালি বলা হয় ব্যাঙ্গালোরকে ওকে এবার যদি বলা হয় সাইলেন্ট ভ্যালি কাকে বলা হয় তো সাইলেন্ট ভ্যালি বলা হয় কেরালাকে মন রাখবে কেরালাকে সাইলেন্ট ভ্যালি বলা হয় পরবর্তী কোয়েশ্চেন দেখো ভরতনাট্যম ভাস্কর্য সহ ভগবান নটরাজের বিখ্যাত মন্দিরটি কোথায় অবস্থিত ইম্পর্ট্যান্ট কোশ্চেন দেখো ভরতনাট্যম ভাস্কর্য সহ ভগবান নটরাজের বিখ্যাত মন্দিরটি কোথায় অবস্থিত সঠিক অ্যান্সার হয়ে যাবে চিদাম্বরম তামিলনাড়ুর একটা প্লেস হচ্ছে চিদাম্বরম সেখানেই ভরতনাট্যম ভাস্কর্য সহ ভগবান নটরাজের বিখ্যাত মন্দিরটি রয়েছে দেখো ভগবান নটরাজের মূর্তিটি হচ্ছে আগেকার যে নটরাজের জামিতি বাস্ক ছিল সেই জামিতি বাস্কে কিন্তু ফ্রন্ট পেজে যে মূর্তিটা থাকতো সেটাই হচ্ছে ভগবান নটরাজের মূর্তি ওকে এখানে ভগবান শিব ডান্স করছেন দেখো অনেকবার কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে নটরাজের মূর্তি কে নির্মাণ করেছেন তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কুলটঙ্গ তৃতীয় কুলটঙ্গ তৃতীয় ভগবান নটরাজের মূর্তি নির্মাণ করেছেন তারিখটা একটু দেখে নেবে যদি পরীক্ষায় জিজ্ঞেস করে চলো পরবর্তী কোশ্চেন দেখো বীরজু মহারাজ কোন নৃত্যশৈলীর জন্য বিখ্যাত বলো মহারাজ কোন নৃত্যশৈলীর জন্য বিখ্যাত ব্যক্তি তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কথক বীরজু মহারাজ কথকের জন্য বিখ্যাত ওকে ঠিক সেরকমই জিজ্ঞেস করে কিছু বিখ্যাত ব্যক্তিত্ব মিল্লানি সারাবাই কোন নৃত্যের সাথে যুক্ত ভরতনাট্যম নৃত্যের সাথে যুক্ত ইন্দ্রানী রহমান কোন নৃত্যের সাথে যুক্ত ওড়িশি নৃত্যের নৃত্যের সাথে যুক্ত রাগিনী দেবী কোন নৃত্যের সাথে যুক্ত মোহিনী নাট্যম নৃত্যের সাথে যুক্ত এই তথ্যগুলো মনে রাখবে পরীক্ষায় জিজ্ঞেস করে ওকে চলো পরবর্তী কোশ্চেন ডান্ডি পদযাত্রা বা লবণ সত্যাগ্রহ কবে শুরু হয়েছিল বলো ডান্ডি পদযাত্রা বা লবণ সত্যাগ্রহ কবে শুরু হয়েছিল তো সঠিক অ্যান্সার হয়ে যাবে বারোই মার্চ উনিশশো তে ডানডি পদযাত্রা বা লবণ সত্যাগ্রহ শুরু হয় এবং শেষ হয়েছিল ছয়ই এপ্রিল উনিশশো তে ওকে এবার দেখো এখান থেকে পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে ডান্ডি পদযাত্রা বা লবণ সত্যাগ্রহ কে পরিচালনা করেছিলেন ঠিক আছে বা এই সত্যাগ্রহের মুখ্য ভূমিকায় কে ছিলেন তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু মহাত্মা গান্ধী ওকে দেখো ডিটেলস দেখে নাও তাহলেই বুঝতে পারবে আমেদাবাদের কাছে সবরমতি আশ্রম থেকে ডান্ডি পদযাত্রা শুরু করেন মহাত্মা গান্ধী ও তার অনুগামীরা চব্বিশ দিন এই পদযাত্রা চলেছিল চব্বিশ দিনে মোট দুশো মাইল অর্থাৎ তিনশো চুরাশি কিলোমিটার পথ পায়ে হেঁটে গ্রামে এসে সমুদ্রের জল থেকে লবণ প্রস্তুত করেন মহাত্মা গান্ধী ও তার অনুগামীরা ছয় এপ্রিল উনিশশো তিরিশ সালে আর তারপর এই সত্যাগ্রহ শেষ হয় ওকে তো দেখো লবণ সত্যাগ্রহ হচ্ছে ইংরেজরা লবণের উপর অর্থাৎ নুনের উপর প্রচণ্ড পরিমাণে কর বাড়িয়ে দিয়েছিল এছাড়াও আরও অনেক কন্ডিশন ছিল তো সেই সমাপ্ত কন্ডিশন মহাত্মা গান্ধী মেনে নিতে পারেননি যার জন্যই তিনি চেয়েছিলেন যে স্বদেশী উপায়ে তিনি লবণ উৎপন্ন করবেন এবং নিজেদের চাহিদা পূরণ করবেন এটাই হচ্ছে ডান্ডি পদযাত্রা ওকে বা লবণ সত্যাগ্রহ খুবই ইম্পর্ট্যান্ট মনে রাখবে এখান থেকে আরেকটা তথ্য তোমরা মনে রাখবে অনেকবার পরীক্ষায় জিজ্ঞেস করেছে সবরমতি আশ্রম কোথায় অবস্থিত তো সবরমতি আশ্রম হচ্ছে গুজরাটের রাজধানী আমেদাবাদের মধ্যে অবস্থিত এটা মনে রাখবে সবরমতি আশ্রম হচ্ছে মহাত্মা গান্ধীর আশ্রম এটা হচ্ছে গুজরাটের আমেদাবাদে অবস্থিত ওকে চল পরবর্তী কোশ্চেন ভারতে সিভিল সার্ভিস চালু করেন কে ভারতে সিভিল সার্ভিস এক্সাম কে চালু করছেন দেখো ভারতে সিভিল সার্ভিস চালু করেন লর্ড কর্নওয়ালিস ঠিক এইভাবে কোশ্চেনটা জিজ্ঞেস করতে পারে যে ভারতে সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয় ভারতে সিভিল সার্ভিসের জনক বলা হয় লর্ড কর্নওয়ালেসকে ওকে এবার দেখো লর্ড কর্নওয়ালিসের আমলে কিছু বিখ্যাত ঘটনা যেগুলো পরীক্ষায় জিজ্ঞেস করে সতেরোশো সালে তৃতীয় ইঙ্গমৈশুর যুদ্ধ সমাপ্ত হয় কোন সন্ধি দ্বারা শ্রীরঙ্গ প্রতমের সন্ধি দ্বারা ঠিক আছে পরীক্ষায় অনেকবার জিজ্ঞেস করেছে শ্রীরঙ্গ প্রতমের সন্ধি কত সালে হয়েছে সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে ওকে ঠিক সেরকমই জিজ্ঞেস করে চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন সতেরোশো সালে লর্ড কর্নওয়ালিস ওকে আর কি কোশ্চেন জিজ্ঞেস করা হয় কোশ্চেন জিজ্ঞেস করা হয় পুলিশ ব্যবস্থা কে চালু করেন পুলিশ ব্যবস্থা চালু করেছিলেন লর্ড কর্নওয়ালিস মনে রাখবে এই তথ্যগুলো এগুলোও কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে চল পরবর্তী কোশ্চেন পরিকল্পনা কমিশনের পরিবর্তে নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয় কোন বছর। পরিকল্পনা কমিশনের পরিবর্তে নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয় কোন বছর দেখো পরিকল্পনা কমিশন অর্থাৎ ফাইভ ইয়ার প্ল্যান যেটাকে আমরা বলে থাকি পঞ্চবার্ষিকী পরিকল্পনা বর্তমানে তার নেই যার নাম রাখা হয়েছে বর্তমানে নীতি আয়োগ তো সেটা কোন বছর নামটা চেঞ্জ করা হয় এখানে ওটাই জিজ্ঞেস করা হচ্ছে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে দু হাজার পনেরো দু হাজার পনেরো সালে ফাইভ ইয়ার প্ল্যানের নাম পরিবর্তন করে নীতি আয়োগ রাখা হয়েছে নীতি আয়োগের ফুলফর্মটা কি দেখে নাও নীতি আয়োগের যে নীতি রয়েছে সেই নীতির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া এটা হচ্ছে নীতি আয়োগের ফর্ম ওকে নীতি আয়োগের হেডে কে রয়েছেন প্রধানমন্ত্রী স্বয়ং রয়েছেন নীতি আয়োগের হেডে আচ্ছা তোমাদের জন্য কোশ্চেন নীতি আয়োগের বর্তমান সিইও পদে কে রয়েছেন কমেন্টে জানিও তো ওকে আচ্ছা তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে শুরু হয়েছিল উনিশশো বলো উনিশশো কত সালে শুরু হয়েছিল একান্ন নাকি উনিশশো বাহান্ন দুটো সালের মধ্যে তোমরা সঠিক অ্যান্সার কমেন্টই জানাবে ওকে পরিকল্পনা কমিশন অর্থাৎ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু মনে রাখবে ওকে চলো পরবর্তী কোশ্চেন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে রোধ করেন দেখো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা এটা দেশীয় সংবাদপত্র আইন নামও পরিচিত ওকে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে করেছিলেন তো সঠিক অ্যান্সার হয়ে যাবে লর্ড রিপন লর্ড রিপন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা দেশীয় সংবাদপত্র আইন রোধ করেছিলেন ওকে এবার দেখো যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে লাগু করেছিলেন তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু লর্ড লিটন লর্ড লিটন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট লাগু করেছিলেন আর লর্ড রিপন ভার্নাকুলার প্রেস অ্যাক্টকে রোদ অর্থাৎ বন্ধ করেছিলেন মনে রাখবে খুবই ইম্পর্টেন্ট তথ্য ঠিক আছে দুটোই কিন্তু একই ধরনের নাম সো কনফিউশন হয়ে যায় অনেকবারই মনে রাখার চেষ্টা করবে ভালো হবে চলো পরবর্তী কোশ্চেন ভারতের রাজ্যগুলিতে কে রাজ্যপাল অর্থাৎ উপরাজ্যপাল গভর্নরকে নিয়োগ করেন বলো ভারতের রাজ্যগুলিতে কে উপরাজ্যপাল ও গভর্নরকে নিয়োগ করেন তো সঠিক অ্যান্সার হয়ে যাবে রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি মহাশয় রাজ্যগুলিতে উপরাজ্যপাল ও গভর্নরকে নিয়োগ করেন ওকে এবার দেখো এখানে একটা খুবই কোশ্চেনটা মনে রাখবে পরীক্ষায় জিজ্ঞেস করেছে বহুবার রাজ্যপাল একটি সোনার খাঁচায় বসবাসকারী পাখির সমতুল্য এই উক্তিটি কার এই উক্তিটি হচ্ছে সরোজনী নাইডু মহাশয়ার মনে রাখবে ঠিক আছে পরীক্ষায় কিন্তু এটাও বহুবার জিজ্ঞেস করেছে সরোজনী নাইডু কে ছিলেন সরোজনী নাইডু হলেন জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি মনে রাখবে ঠিক আছে এবার দেখো যদি তোমাদেরকে জিজ্ঞেস করে গভর্নর হওয়ার জন্য বা উপরাজ্যপাল হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়সের প্রয়োজন হয় পঁয়ত্রিশ বছর বয়সের প্রয়োজন হয় ওকে আচ্ছা রাজ্যের সাংবিধানিক প্রধানকে রাজ্যের সাংবিধানিক প্রধান হলেন রাজ্যপাল যেমনটা তোমাদেরকে জিজ্ঞেস করা হয় যে ভারতের সাংবিধানিক প্রধানকে ভারতের সাংবিধান প্রধানকে রাষ্ট্রপতি হলেন ভারতের সাংবিধানিক প্রধান ঠিক আছে ঠিক সেরকমই রাজ্যের সাংবিধানিক প্রধান হলেন রাজ্যপাল ওকে চলো পরবর্তী কোশ্চেন কোন রাজ্য বিধানসভায় গভর্নর দ্বারা দুইজন মহিলা নিয়োগ করতে পারেন একটু টাইপিং এখানে এদিক ওদিক রয়েছে কোন রাজ্য বিধানসভায় গভর্নর দ্বারা দুজন মহিলা নিয়োগ করতে পারেন তো সঠিক অ্যান্সার হয়ে যাবে জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরে বিধানসভায় গভর্নর দুইজন মহিলা নিয়োগ করতে পারেন ওকে এবার দেখো এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে রাজ্যসভাতে রাষ্ট্রপতি কয়জন ব্যক্তিকে মনোনীত করতে পারেন রাজ্যসভাতে রাষ্ট্রপতি জন ব্যক্তিকে মনোনীত করতে পারেন বর্তমানে রাজ্যসভাতে মোট সদস্য সংখ্যা কত রয়েছে দুইশো জন আচ্ছা তোমাদের জন্য কোশ্চেন রইল রাজ্যসভাতে সর্বোচ্চ সদস্য সংখ্যা কত হতে পারে অপশন থাকলো দুইশো নাকি দুইশো কত হতে পারে কমেন্টে জানিয়ে তো চলো পরবর্তী কোশ্চেন আচ্ছা একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট রয়েছে দেখো কোন রাজ্যে সবচেয়ে বেশি বিধানসভার সদস্য রয়েছে দেখো কোন রাজ্যে সবচেয়ে বেশি বিধানসভার সদস্য রয়েছে সঠিক অ্যান্সার উত্তরপ্রদেশ ঠিক সেরকমই এখানে জিজ্ঞেস করতে পারে যে কোন রাজ্যে সবচেয়ে বেশি এমপির সংখ্যা রয়েছে ঠিক আছে মেম্বার অফ পার্লামেন্টের সংখ্যা সবথেকে বেশি কোন রাজ্যে রয়েছে উত্তরপ্রদেশে মোট আশিটি এমপি রয়েছে উত্তরপ্রদেশে ওকে চলো পরবর্তী কোশ্চেন দেখো উনিশশো সাতাত্তর সালে পঞ্চায়েতী রাজ ব্যবস্থা পর্যালোচনা করতে গঠিত কমিটির সভাপতিত্ব করেন কে বলো উনিশশো সাতাত্তর সালে পঞ্চায়েতী রাজ ব্যবস্থা পর্যালোচনা করতে গঠিত কমিটির নাম কি এবং সেই কমিটির সভাপতিত্ব কে করেছিলেন তো সেই কমিটির নাম হচ্ছে অশোক মেহতা কমিটি সেই কমিটির সভাপতিত্ব করেছিলেন কে অশোক মেহতা স্বয়ং সেই কমিটিতে মেম্বার ছিলেন তেরো জন মনে রাখবে ওকে এবার দেখো ইম্পর্টেন্ট একটি পয়েন্ট এখানে রয়েছে খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষায় বহুবার জিজ্ঞেস করেছে যে পঞ্চায়েত রাজ সিস্টেমকে কে রেকমেন্ড করেছিল কোন কমিটি রিকমেন্ড করেছিল পঞ্চায়েত রাজ সিস্টেম কে রিকমেন্ড করেছিল তখন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে বলবন্ত রায় মেহতা কমিটি বলবন্ত রায় মেহতা কমিটি রিকমেন্ড করেছিল পঞ্চায়েত রাজ সিস্টেম কত সালে উনিশশো সালে ওকে এবার দেখো আর একটি ইম্পর্টেন্ট পয়েন্ট যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় যে মডার্ন রাজ সিস্টেম ইন্ট্রোডিউস করা হয় কততম সংবিধান সংশোধন দ্বারা কত সালে তো মনে রাখবে মডার্ন রাজ সিস্টেম সংবিধান সংশোধন দ্বারা ইন্ট্রোডিউস করা হয় বিরানব্বই থেকে উনিশশো তিরানব্বই সালে ওকে চলো পরবর্তী কোশ্চেন প্রথম আঞ্চলিক গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন সালে প্রথম আঞ্চলিক গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রথম আঞ্চলিক গ্রামীণ ব্যাংক দেখো ফার্স্ট রিজিয়নাল রুরার ব্যাঙ্ক ঠিক আছে যেটাকে আমরা বলে থাকি প্রথম গ্রামীণ ব্যাংক ওয়াজ সেট আপ অন অক্টোবর টু উনিশশো পঁচাত্তর অ্যাট প্রেজেন্ট দে আর এইটি টু ইন ইন্ডিয়া মানে বর্তমানে বিরাশিটি আঞ্চলিক গ্রামীণ ব্যাংক রয়েছে ওকে আর প্রথম যে গ্রামীণ ব্যাংক হয়েছিল তার হেড অফিস কোথায় ছিল মুরাদাবাদ ইউপিতে মনে রাখবে চল পরবর্তী কোশ্চেন সংবিধানের কোন অংশে পঞ্চায়েতী রাজ ব্যবস্থা সম্পর্কিত বিধান রয়েছে বলো সংবিধানের কোন অংশে পঞ্চায়েতী রাজ ব্যবস্থা সম্পর্কিত বিধান রয়েছে বাই খুব জিজ্ঞেস করা যেতে পারে যে সংবিধানের কোন অংশে পঞ্চায়েত রাজ সিস্টেমের উল্লেখ রয়েছে তো দেখো সংবিধানের মোট কয়টি অংশ বা পাট রয়েছে পঁচিশটি অংশ বা পাট রয়েছে তার মধ্যে পার্ট নাইন ঠিক আছে পাট নাইনতে কিসের উল্লেখ রয়েছে পঞ্চায়েতী রাজ সিস্টেমের উল্লেখ রয়েছে ওকে দেখে নাও একটু ডিটেলস উনিশশো তিরানব্বই সালের সংবিধানে ষোলোটি অনুচ্ছেদ এবং একাদশ তপশিলের সমন্বয়ে একটি নতুন অংশ নবম অংশ যুক্ত করেছে তেহাত্তরতম সংবিধান সংশোধনীতে পঞ্চায়েতী রাজ ব্যবস্থার ভিত্তি হিসাবে রাজ্য বিধানসভা কর্তৃত্ব প্রদত্ত কার্য ও ক্ষমতা সম্পাদনের জন্য গ্রামসভাকে কল্পনা করা হয়েছে ঠিক আছে তথ্যটা মনে রাখবে তাহলে কিন্তু কোশ্চেনটা খুব ইজিলি মনে থাকবে চল পরবর্তী কোশ্চেন বিশ্বের সবচেয়ে বেশি জল বহনকারী নদীর নাম কি বিশ্বের সবচেয়ে বেশি জল বহনকারী নদীর নাম কি দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাজন আমাজন হচ্ছে বিশ্বে সবচেয়ে বেশি জল বহনকারী নদীর নাম কিন্তু যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে বিশ্বের বৃহত্তম নদীর নাম কি তখনও কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাজন যদি জিজ্ঞেস করে বিশ্বের বৃহত্তম নদীর নাম কি তখনও সঠিক অ্যান্সার হবে আমাজন আর যদি জিজ্ঞেস করে বিশ্বের সবচেয়ে বেশি জল বহনকারী নদীর নাম কি তখনও অ্যান্সার হবে আমাজন কিন্তু যদি জিজ্ঞেস করে যে বিশ্বের দীর্ঘতম নদীর নাম কি তখন কিন্তু আমাজন অ্যান্সার হবে না তখন অ্যান্সার হয়ে যাবে নীল নির্নদ হচ্ছে বিশ্বের দীর্ঘতম নদী মনে রাখবে ঠিক আছে দীর্ঘ কিন্তু নির্নদের বেশি রয়েছে ওকে এবার দেখো যদি তোমাদেরকে জিজ্ঞেস করে বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম কি তখন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাজন মনে রাখবে ওকে আর যদি জিজ্ঞেস করে বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদীর নাম কি তখন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে ইয়াংচি চীনের বৃহত্তম নদী ইয়াংচি হচ্ছে বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী ওকে আর যদি জিজ্ঞেস করে এশিয়ার বৃহত্তম নদীর নাম কি তো এশিয়ার বৃহত্তম নদীর নাম জিজ্ঞেস করলেও সঠিক অ্যান্সার হয়ে যাবে ইয়াংচি এই তথ্যগুলো মনে রাখবে এখান থেকে কিন্তু কোশ্চেন অনেক রয়েছে ওকে চলো পরবর্তী কোশ্চেন ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত নির্দেশিকা নীতিগুলি কোন দেশের সংবিধান দ্বারা অনুপ্রাণিত বলো খুব সিম্পল ভাষায় বলতে গেলে ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত নির্দেশিকা নীতিগুলি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে আয়ারল্যান্ড ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত নির্দেশিকা নীতিগুলি আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে ওকে চলো পরবর্তী কোশ্চেন ভারতীয় সংসদীয় সরকার ব্যবস্থা কোন দেশের সংবিধান থেকে গৃহীত ভারতের সংসদীয় সরকার ব্যবস্থা কোন দেশের সংবিধান থেকে গৃহীত সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্রিটিশ সংবিধান ব্রিটিশ সংবিধান থেকে ভারতীয় সংসদীয় সরকার ব্যবস্থা নেওয়া হয়েছে ওকে ঠিক সেরকমই একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট মনে রাখবে সংসদীয় শাসন ব্যবস্থা প্রথম কোন দেশ গড়ে তুলে তখন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্রিটেন মনে রাখবে অর্থাৎ ইংল্যান্ড সংসদীয় শাসন ব্যবস্থা প্রথম ইংল্যান্ড গড়ে তুলেছিল এছাড়াও যদি জিজ্ঞেস করে তোমাদেরকে যে আমাদের পার্লামেন্টের যে দুটো কক্ষ রয়েছে ঠিক আছে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ এই দুটো কক্ষ রয়েছে এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে এটাও কিন্তু ব্রিটেনের সংবিধান থেকে নেওয়া হয়েছে আমাদের ভারতের যে রাষ্ট্রপতি পদ সে রাষ্ট্রপতি পদটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে এটাও কিন্তু ব্রিটেনের সংবিধান থেকে নেওয়া হয়েছে ওকে চল পরবর্তী কোশ্চেন আমাদের রাষ্ট্রপতির যা কাজ সেটা কিন্তু ব্রিটেনের রানীর কাজ মনে রাখবে ঠিক আছে একদম হুবহু একই কাজ রয়েছে চলো পরবর্তী কোশ্চেন ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ভারতীয় সংবিধানের মধ্যে যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেগুলো কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে আমেরিকা মৌলিক অধিকার নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে ওকে ঠিক সেরকমই তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় মৌলিক কর্তব্য মৌলিক কর্তব্য কার কাছ থেকে নেওয়া হয়েছে তো মৌলিক কর্তব্য নেওয়া হয়েছে রাশিয়ার কাছ থেকে ঠিক আছে রাশিয়ার সংবিধান থেকে ওকে এবার দেখো যদি তোমাদেরকে জিজ্ঞেস করে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য মৌলিক অধিকার প্রস্তাবনা এগুলো কততম সংবিধান সংশোধনে ভারতীয় সংবিধানে অ্যাড হয় এবং কত সালে তো দেখো এই তিনটে তথ্য ভারতীয় সংবিধানে অ্যাড হয় বিয়াল্লিশতম সংবিধান সংশোধনে উনিশশো ছিয়াত্তর সালে মনে রাখবে আর এই বিয়াল্লিশতম সংবিধান সংশোধনকে কি বলা হয় ক্ষুদ্র সংবিধান অর্থাৎ মিনি কনস্টিটিউশন বলা হয় মনে রাখবে চলো পরবর্তী কোশ্চেন দেখো ভারত ছাড়ো আন্দোলনের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন দেখো ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল উনিশশো সালে তৎকালীন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন তৎকালীন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল ওকে এবার দেখো এখান থেকে কোশ্চেন হতে পারে খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এবং পরীক্ষায় বহুবার এই কোশ্চেনটা জিজ্ঞেস করেছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ওয়ার্ল্ড ওয়ার টু যেটা হয়েছিল উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ ঠিক আছে তো এই সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন তো সঠিক অ্যান্সার হয়ে যাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন ওয়েস্টার্ন চার্চিল মনে রাখবে খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষায় বহুবার জিজ্ঞেস করেছি কোয়েশ্চেনটা ওকে আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু কবে হয়েছিল একজে ডেটটা কে কে পারবে দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল ফার্স্ট সেপ্টেম্বর উনিশশো উনচল্লিশ আর শেষ হয়েছিল সেকেন্ড সেপ্টেম্বর উনিশশো পঁয়তাল্লিশ ডেটটা মনে রাখবে খুবই ইম্পর্ট্যান্ট ওকে চলো পরবর্তী কোশ্চেন ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন বলো ভারত ছাড়ো আন্দোলন যেটাকে আমরা বলে থাকি কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট এই মুভমেন্টের নেতৃত্ব কে দিয়েছিলেন সকলেই যেন সঠিক উত্তর মোহনদাস করমচাঁদ গান্ধী অর্থাৎ মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন ওকে এবার দেখো এখান থেকে মূলত কোশ্চেন জিজ্ঞেস করে যে উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলন কবে থেকে শুরু হয়েছিল একজেক্ট ডেটটা জিজ্ঞেস করে তো এক্সিট ডেটটা হচ্ছে নয়ই আগস্ট মনে রাখবে নয়ই আগস্ট উনিশশো বিয়াল্লিশ সাল থেকে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় এবং এই আন্দোলন চলেছিল একুশে সেপ্টেম্বর উনিশশো বিয়াল্লিশ সাল পর্যন্ত ওকে একটা কোশ্চেন ঠিক ঘুরিয়ে জিজ্ঞেস করে যে মহাত্মা গান্ধী করো অথবা মরো ডু অর ডায়ের নারা কোন আন্দোলনে দিয়েছিলেন সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারত ছাড়ো আন্দোলন ওকে ভারত ছাড়ো আন্দোলনে মহাত্মা গান্ধী বলেছিলেন ডু অর ডায় কবে দিয়েছিলেন এই স্পিচটা আটই আগস্ট উনিশশো সালে ঠিক একদিন আগে মনে রাখবে ওকে পরবর্তী কোশ্চেন ক্রিপস মিশন আসার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন ক্রিপস মিশন যখন ভারতে আসে তখন ভারতের ভাইস রয় ছিলেন দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে লর্ড লিথনো লর্ড লিন লিথনো ছিলেন ক্রিপস মিশন আসার সময় ভারতের ভাইস রয় ক্রিপস মিশন ভারতে কবে আসে ক্রিপস মিশন ভারতে আসে উনিশশো সালে ক্রিপস মিশনের হেড কে ছিলেন স্টাফোর্ড ক্রিপস ছিলেন ক্রিপস মিশনের হেড মনে রাখবে চলো পরবর্তী কোশ্চেন ভারতের স্বাধীনতার সময় কংগ্রেসের সভাপতি বা অধ্যক্ষ কে ছিলেন বলো ভারত যখন স্বাধীনতা লাভ করে অর্থাৎ সালে কংগ্রেসের সভাপতি কে ছিলেন ছিলেন সঠিক যাবে হয়ে ভারতের স্বাধীনতার সময় কংগ্রেসের সভাপতি ওকে চলো পরবর্তী কোশ্চেন কংগ্রেসের কোন অধিবেশনে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথম সভাপতিত্ব করেন বলো কংগ্রেসের কোন অধিবেশনে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথম সভাপতিত্ব করেন সঠিক অ্যান্সার হয়ে যাবে হরিপুরা অধিবেশন যেটা গুজরাটের মধ্যে হয়েছিল উনিশশো সালে এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথম কংগ্রেসের সভাপতিত্ব করেন এবার দেখো মূলত আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করে যে কংগ্রেসের কোন অধিবেশনে নেতাজি সুভাষচন্দ্র বসু শেষবারের মতো সভাপতিত্ব করেন বা দ্বিতীয়বারের মতো সভাপতিত্ব করেন তখন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে ত্রিপুরা অধিবেশন যেটা উনিশশো উনচল্লিশতে হয়েছিল ওকে চলো পরবর্তী কোশ্চেন মোহনদাস করমচাঁদ গান্ধী কোন কোন পত্রিকার সম্পাদক ছিলেন খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন এখান থেকে অনেকগুলো কোশ্চেন হবে কোশ্চেনগুলো সব নোট করবে ঠিক আছে পরীক্ষায় বারবার জিজ্ঞেস করেছে দেখো মোহনদাস করমচাঁদ গান্ধী কোন কোন পত্রিকা সম্পাদক ছিলেন মহাত্মা গান্ধী ছিলেন নবজীবন পত্রিকার সম্পাদক ইয়াং ইন্ডিয়াল পত্রিকার সম্পাদক এবং হরিজন পত্রিকা এই তিনটে পত্রিকার সম্পাদক ছিলেন ঠিক আছে হরিজন পত্রিকা ইয়ং ইন্ডিয়া এবং নবজীবন পত্রিকা এই তিনটি পত্রিকার সম্পাদক ছিলেন এবার দেখো তিনটি পত্রিকা রিলেটেড কিছু তথ্য নবজীবন পত্রিকা কবে থেকে শুরু হয় নবজীবন পত্রিকা শুরু হয়েছিল উনিশশো সাতচল্লিশ থেকে ইয়ং ইন্ডিয়া পত্রিকা শুরু করেছিলেন গান্ধীজি উনিশশো উনিশ থেকে এবং চলেছিলো এটা উনিশশো পর্যন্ত ওকে আর হরিজন পত্রিকা শুরু করেছিলেন উনিশশো তেত্রিশতে মনে রাখবে ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেন দেখো ওজন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে রয়েছে ওজন স্তর বায়ুমণ্ডলে কোন স্তরে থাকে বলো দেখো সঠিক অ্যান্সার কী হবে সকলেই জানো স্ট্যাটোসফিয়ার ওজন স্তর বায়ুমণ্ডলের স্টাটোস্পিয়ারে রয়েছে স্টাটোস্পিয়ারের যে লেয়ারটা সেটা হচ্ছে ষোলো থেকে পঞ্চাশ কিমির মধ্যে ওকে দেখো স্টাটোসফিয়ারে উড়োজাহাজ বা এরোপ্লেন চলাচল করে কেন চলাচল করে কারণ স্টাটোসফিয়ারে আবহাওয়া খুবই শান্ত ঠিক আছে যার জন্য এটা কি বলা হয় শান্ত মণ্ডলও বলা হয় মনে রাখবে ঠিক আছে ওজন স্তরের লেয়ার কত কিমির মধ্যে রয়েছে পঁচিশ থেকে তিরিশ কিমির মধ্যে রয়েছে ওজন স্তরের লেয়ার ওকে চলো পরবর্তী কোশ্চেন দেখো নিম্নলিখিত সংবিধানের কোন অংশটি পৌরসভার অন্তর্গত নিম্নলিখিত সংবিধানের কোন অংশটি পৌরসভার অন্তর্গত দেখো পৌরসভার উল্লেখ রয়েছে সংবিধানের কোন অংশে নবম ঠিক আছে সংবিধানের পার্ট নাইন এ ঠিক আছে পার্ট নাইন এতে পৌরসভার উল্লেখ রয়েছে ওকে চলো পরবর্তী কোশ্চেন বিশ্বের বৃহত্তম হ্রদের নাম কি বিশ্বের বৃহত্তম হ্রদ ঠিক আছে বাই কোশ্চেনটাও জিজ্ঞেস করতে পারে যে বিশ্বের বৃহত্তম নোনা জলের হ্রদের নাম কি ঠিক আছে বা বিশ্বের বৃহত্তম লবণাক্ত হ্রদের নাম কি একটা অ্যান্সার হবে অ্যান্সার হবে ক্যাসপিয়ান সাগর ক্যাসপিয়ান সাগর হচ্ছে বিশ্বের বৃহত্তম হ্রদের নাম বিশ্বের বৃহত্তম লবণাক্ত হ্রদের নাম ওকে চলো পরবর্তী কোশ্চেন বিশ্বের বৃহত্তম সাধু জলের হ্রদের নাম কি বিশ্বের বৃহত্তম সাধু জলের হ্রদের নাম কি সঠিক অ্যান্সার হয়ে যাবে সুপ্রিয় হ্রদ সুপ্রিয় হ্রদ হচ্ছে বিশ্বের বৃহত্তম সাধু জলের হ্রদের নাম এবার তোমাদের জন্য একটা কোশ্চেন এখানে রইল সুপ্রিয় হ্রদ কোথায় অবস্থিত কে কে পারবে কমেন্ট করো তো দেখি সুপিওর সুপ্রিয় হ্রদ কোথায় অবস্থিত কে কে পারবে কমেন্ট করো চলো পরবর্তী কোশ্চেন ব্যারিং প্রণালী কোন দুই সাগরকে যুক্ত করেছে ব্যারিং প্রণালী কোন দুই সাগরকে যুক্ত করেছে সঠিক অ্যান্সার হয়ে যাবে আটলান্টিক সাগর ও বেরিং সাগর আটলান্টিক সাগর ও বেরিং সাগরকে যুক্ত করেছে বেরিং প্রণালী ওকে চলো পরবর্তী কোশ্চেন দেখো এলাকা ভিত্তিক হিসাবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি দেখো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন পরীক্ষায় বহুবার জিজ্ঞেস করেছে এবং এই কোশ্চেনটাকে বিভিন্নভাবে জিজ্ঞেস করা হয় জিজ্ঞেস করা হয় এরিয়া ভিত্তিক বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশের নাম কি বা কখনো জিজ্ঞেস করা হয় ক্ষেত্রফলের দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশের নাম কি ওকে তো সঠিক উত্তর কিন্তু একটাই হবে সঠিক উত্তর হবে কানাডা কানাডা হচ্ছে ভিত্তিক বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ ওকে এবার দেখো এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে বিশ্বে এলাকার দিক থেকে বৃহত্তম দেশের নাম কী বা ক্ষেত্রফল দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশের নাম কি সঠিক উত্তর হয়ে যাবে রাশিয়া আর যেই তোমাদেরকে জিজ্ঞেস করে এলাকার দিক থেকে বা এরিয়ার দিক থেকে বা ক্ষেত্রফলের দিক থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশের নাম কি তখন কিন্তু সঠিক অ্যান্সার হবে চায়না আর চতুর্থ জিজ্ঞেস করলে সঠিক উত্তর হবে ইউকে ওকে এবার দেখো কানাডা রিলেটেড একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষায় জিজ্ঞেস করে যে কোন দেশের সমুদ্রীয় তট সীমানা থেকে বেশি এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার আরবিক গ্রুপটিতে জিজ্ঞেস করা হয়েছিল তো বলো কোন দেশের সমুদ্রীয় তট সীমানা থেকে বেশি সঠিক উত্তর হবে কানাডা আর যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে ভারতের কোন রাজ্যের সমুদ্রীয় তট সীমানা সব থেকে বেশি তখন কিন্তু সঠিক অ্যান্সার হবে গুজরাট মনে রাখবে তথ্যগুলো পরীক্ষায় জিজ্ঞেস করে চলো পরবর্তী কোশ্চেন বৃহত্তম নদী বেষ্টিত দ্বীপের নাম কি এবং কোথায় অবস্থিত দেখো বৃহত্তম নদী গঠিত দ্বীপের নাম কি এবং কোথায় অবস্থিত সঠিক অ্যান্সার হবে ভারতের আসামে অবস্থিত মাজুলী দ্বীপ হচ্ছে বৃহত্তম নদী গঠিত দ্বীপ ওকে এবার দেখো এখান থেকে আরেকটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয় যে মাজুলি দ্বীপ কোন নদীর উপর রয়েছে ঠিক আছে বা মাজুলি দ্বীপ কোন নদীর উপর নির্মিত তো সঠিক উত্তর হয়ে যাবে ব্রহ্মপুত্র নদ ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত হচ্ছে মাজুলি দ্বীপ এটা হচ্ছে বৃহত্তম নদী গঠিত দ্বীপ ওকে চলো পরবর্তী কোয়েশ্চেন ভারতীয় সংবিধানে ধর্মীয় স্বাধীনতার অধিকার কোন অনুচ্ছেদে দেওয়া হয়েছে ভারতীয় সংবিধানে ধর্মীয় স্বাধীনতার অধিকার কোন অনুচ্ছেদে অর্থাৎ আর্টিকেলে দেওয়া হয়েছে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে আর্টিকেল টোয়েন্টি ফাইভ অর্থাৎ অনুচ্ছেদ পঁচিশতে ধর্মীয় স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে বা ধর্মীয় স্বাধীনতার উল্লেখ রয়েছে আর্টিকেল টোয়েন্টি ফাইভতে ওকে চলো পরবর্তী কোশ্চেন পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালা সম্মেলনের স্থানের নাম কি বা এই কোশ্চেনটা জিজ্ঞেস করতে পারে পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালার একত্রিত স্থানের নাম কি বা কোন পাহাড় মিলিত করে বিভিন্নভাবে কোশ্চেনটা জিজ্ঞেস করা হতে পারে যার জন্য আমি এখানে প্রায় সমাপ্তভাবে তোমাদেরকে কোশ্চেনটা দিয়ে দিয়েছি ওকে তো উত্তর কিন্তু একটাই হবে উত্তর হবে কি নীলগিরি পাহাড় পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতমালাকে একত্রিত করেছে কে নীলগিরি পাহাড় ঠিক আছে নীলগিরি পাহাড়ের হায়েস্ট পিকের নাম কি হায়েস্ট পিকের নাম হচ্ছে দোদা বেতা মনে রাখবে খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় বহুবার জিজ্ঞেস করেছে নীলগিরি পাহাড়ের হাইয়েস্ট পিকের নাম কি দোদাবেতা চলো পরবর্তী কোশ্চেন দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বত সিংহের নাম কি বলো দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বত সিংহের নাম কি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড রিপিটেড কোশ্চেন তো সঠিক অ্যান্সার হবে আনাই মুদি আনাই মুদি হচ্ছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম ওকে উচ্চতাটা দেখে নাও উচ্চতাটাও জিজ্ঞেস করতে পারে দু হাজার ছয়শো পঁচানব্বই মিটার হচ্ছে আনায়মুদির উচ্চতা এটা হচ্ছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বত সিংহের উচ্চতা ওকে দেখো অনেকবার জিজ্ঞেস করে মুদি কোন পর্বতমালার সর্বোচ্চ শিখর বা কোন পর্বতমালার অন্তর্গত তা আনায়মুদি হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শিখর পশ্চিমঘাট পর্বতমালার অন্তর্গত হচ্ছে আনায় মুদি ওকে চলো পরবর্তী কোয়েশ্চেন কোন রাজ্যে তপসিলি উপজাতির জনসংখ্যা সর্বাধিক বলো কোন রাজ্যে তপসিলি উপজাতির জনসংখ্যা সর্বাধিক খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তো সঠিক অ্যান্সার হয়ে যাবে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ রাজ্যে তপসিলি উপজাতির জনসংখ্যা সর্বাধিক এবার দেখো এখান থেকে খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষায় জিজ্ঞেস করে যে কোন রাজ্যে সবথেকে বেশি টাইগার রিজার্ভ রয়েছে তো সঠিক ক্যান্সার হয়ে যায় কিন্তু মধ্যপ্রদেশ আর মধ্যপ্রদেশকে কি বলা হয় সয়াহুয়া প্রদেশও বলা হয় কেন বলা হয় কারণ মধ্যপ্রদেশে কিন্তু সবথেকে বেশি বনভূমির পরিমাণ রয়েছে মনে রাখবে তথ্যগুলো পরীক্ষায় জিজ্ঞেস করে চলো পরবর্তী কোশ্চেন দেখো সিন্ধু নদীর উৎপত্তি স্থল কোথায় দেখো সিন্ধু নদীর উৎপত্তি স্থল খুবই ইম্পর্টেন্ট সিন্ধু নদীর উৎপত্তি স্থল হচ্ছে তিব্বত মালভূমির মানস সরোবর হ্রদ থেকে তিব্বত মালভূমির মানস সরোবর হ্রদ থেকে সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে ওকে দেখো মানস সরোবর হ্রদ কোথায় অবস্থিত চীনের মধ্যে অবস্থিত ওকে এবার দেখো এখান থেকে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে পাকিস্তানের দীর্ঘতম এবং জাতীয় নদী কী যেমনটা আমাদের ভারতের দীর্ঘতম নদী কি বা জাতীয় নদী কি গঙ্গা ঠিক সেরকমই পাকিস্তানের দীর্ঘতম জাতীয় নদী হচ্ছে কি সিন্ধু মনে রাখবে চলো পরবর্তী কোশ্চেন সুরাট শহরটি কোন নদীর তীরে অবস্থিত দেখো সুরাট সুরাট শহর কি প্রসিদ্ধ রয়েছে কি জন্য ইংরেজরা তাদের প্রথম বসতি স্থাপন করেছিল প্রায় ষোলোশো খ্রিস্টাব্দে সুরাটে ওকে সুরাট কিন্তু এই জন্য বিখ্যাত এবার দেখো যদি তোমাদেরকে জিজ্ঞেস করে সুরাট শহরটি কোন নদীর তীরে অবস্থিত তখন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে তাপ্তি তাপ্তি নদীর তীরে অবস্থিত হচ্ছে সুরাট শহরটি ওকে এবার আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে নোট করবে যে তাপ্তি নদীর উৎপত্তি স্থল কোথায় তাপ্তি নদীর উৎপত্তি স্থল হচ্ছে দক্ষিণ মধ্যপ্রদেশের সাতপুরা পর্বত ভাগে সাতপুরা পর্বত শ্রেণীর ভাগে তাপ্তি নদীর উৎপত্তি স্থল ওকে চলো পরবর্তী কোশ্চেন নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত দেখো এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত দেখো নাসিক শহরটি গোদাবরী নদীর তীরে অবস্থিত ওকে এবার দেখো গোদাবরীর উৎপত্তি খুবই একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন পরীক্ষায় বহুবার জিজ্ঞেস করেছে গোদাবরী নদীর উৎপত্তি স্থল কোথায় দেখো গোদাবরী নদীর উৎপত্তি স্থল হচ্ছে মহারাষ্ট্র রাজ্যের নাসিক জেলার ট্রম্বকে মহারাষ্ট্র রাজ্যের নাসিক জেলার ট্রম্বকে গোদাবরী নদীর উৎপত্তি হয়েছে গোদাবরী হচ্ছে ভারতের দীর্ঘতম নদী গঙ্গার পরে দ্বিতীয় দীর্ঘতম নদী মনে রাখবে ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেন কানহা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত কানহা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত দেখো কানহা ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশের মধ্যে অবস্থিত ওকে এবার দেখো একটু কিছু তথ্য রয়েছে দেখে নাও কানহা টাইগার রিজার্ভ ইজ ওয়ান অফ টাইগার রিজার্ভ অফ ইন্ডিয়া লার্জেস্ট ন্যাশনাল পার্ক অফ স্টেট অফ মধ্যপ্রদেশ আচ্ছা এখান থেকে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে মধ্যপ্রদেশের সবথেকে বড় ন্যাশনাল পার্কের নাম কি ঠিক আছে মধ্যপ্রদেশের সবথেকে বড় অর্থাৎ লার্জেস্ট ন্যাশনাল পার্কের নাম হচ্ছে কানহা ন্যাশনাল পার্ক ওকে খুব ইম্পর্টেন্ট মনে রাখবে চলো পরবর্তী কোশ্চেন ভারতে কৃষি আয়কর লাগানো হয় কার দ্বারা ভারতে কৃষি আয়কর কার দ্বারা লাগানো হয় বলো রাজ্য সরকার নাকি কেন্দ্র সরকার সঠিক হবে রাজ্য সরকার রাজ্য সরকার দ্বারা ভারতে কৃষি আয়কর লাগানো হয় চলো পরবর্তী কোশ্চেন বিশ্বের ব্যস্ততম সমুদ্রপথ কোনটি বিশ্বের ব্যস্ততম সমুদ্রপথের নাম হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগর উত্তর আটলান্টিক মহাসাগর হচ্ছে বিশ্বের ব্যস্ততম সমুদ্রপথ চলো পরবর্তী কোশ্চেন বিশ্বের বৃহত্তম শিপিং খাল কোনটি বলো বিশ্বের বৃহত্তম শিপিং খাল কোনটি দেখো বিশ্বের বৃহত্তম শিপিং খাল হচ্ছে সুয়েজ খাল যেটা কোথায় অবস্থিত মিশরে অবস্থিত ঠিক আছে যেটা ইজিপ্টে অবস্থিত ইজিপ্ট হচ্ছে কার পূর্ব বলো তো ইজিপ্ট কার পূর্ব নাম একে পারবে কমেন্টে জানাও তো দেখি ইজিপ্ট কার পূর্বনাম আচ্ছা চলো পরবর্তী কোশ্চেন জনসংখ্যার অধ্যায়নকে কি বলা হয় জনসংখ্যার অধ্যয়নকে অর্থাৎ স্টাডি অফ পপুলেশন কি বলা হয় বলো জনসংখ্যার অধ্যয়নকে কি বলা হয় সঠিক ক্যান্সার হবে ডেমোগ্রাফি জনসংখ্যার অধ্যায়নকে বলা হয় ডেমোগ্রাফি চলো পরবর্তী কোশ্চেন জনসংখ্যার দিক থেকে বিশ্বে পাকিস্তানের স্থান কততম বলো জনসংখ্যার দিক থেকে বিশ্বে পাকিস্তানের স্থান কততম বলো সঠিক অ্যান্সার হয়ে যাবে পঞ্চম জনসংখ্যার দিক থেকে বিশ্বে পাকিস্তানের স্থান হচ্ছে পঞ্চম ভারতের স্থান কত জনসংখ্যার দিক থেকে সেকেন্ড ফার্স্ট পজিশানে কে রয়েছে চায়না থার্ড পজিশানে কে রয়েছে বলো থার্ড পজিশানে জনসংখ্যার দিক থেকে কোন দেশ রয়েছে কে কে পারবে কমেন্ট করো দেখি দেখো জনসংখ্যার দিক থেকে বিশ্বে তৃতীয় স্থানে কে রয়েছে ইউনাইটেড স্টেট রয়েছে আর চতুর্থ স্থানে কে রয়েছে ইন্দোনেশিয়া ওকে আর পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তান মনে রাখবে চলো পরবর্তী কোশ্চেন ভারতের একমাত্র ঠান্ডা মরুস্থলের নাম কি ভারতের একমাত্র ঠান্ডা মরুস্থলের নাম কি লাদাখ হচ্ছে ভারতের একমাত্র ঠান্ডা মরুস্থলের নাম চলো পরবর্তী কোশ্চেন সিয়াচিন হিমবাহটি ভারতের কোন রাজ্যে অবস্থিত হিমবাহ ভারতের কোন রাজ্যে অবস্থিত জম্মু কাশ্মীর রাজ্যের মধ্যে অবস্থিত হচ্ছে সিয়াচিন হিমবাহটি সিয়াচিন হিমবাহ হচ্ছে বিশ্বের বৃহৎ বৃহত্তম নয় বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্র মনে রাখবে বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্র হচ্ছে সিয়াচিন হিমবাহ যেখানে ইন্ডিয়ান আর্মি রয়েছে ওকে চলো পরবর্তী কোশ্চেন ভারতের কোন রাজ্য নেপাল ভুটান ও চীনের সাথে সীমান্ত ভাগ করে ভারতের কোন রাজ্য নেপাল ভুটান ও চীনের সাথে সীমান্ত ভাগ করে সিকিম সিকিম রাজ্য নেপাল ভুটান ও চীনের সাথে সীমান্ত ভাগ করে চলো পরবর্তী কোয়েশ্চেন আরাবলি এবং বিন্ধ পর্বতের মাঝখানে কোন মালভূমি রয়েছে আরাবলি এবং বিন্ধ পর্বতের মাঝখানে কোন মালভূমি রয়েছে মালবা মালবা মালভূমি রয়েছে আরাবলি ও বিন্ধ পর্বতের মাঝখানে দেখো পরবর্তী কোশ্চেন বর্তমান সময়ে রাজ্যসভার সদস্য সংখ্যা কত বলো বর্তমান সময়ে রাজ্যসভার সদস্য সংখ্যা কত খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এখান থেকে পরীক্ষায় বহু ইম্পর্টেন্ট কোশ্চেন হয় যেগুলো পরীক্ষায় জিজ্ঞেস করে বারবার তো দেখো বর্তমান সময়ে রাজ্যসভার সদস্য সংখ্যা হচ্ছে দুইশো জন ওকে এবার দেখো কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে রাজ্যসভার সদস্য সংখ্যা সর্বোচ্চ কতজন হতে পারে তা রাজ্যসভার সদস্য সংখ্যা সর্বোচ্চ দুইশো জন হতে পারে ওকে এবার দেখো আর কি কোশ্চেন হয় কোয়েশ্চেন হয় যে রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্বারা কয়জন সদস্যকে মনোনীত করা হয় তখন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে জন রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্বারা জন সদস্যকে মনোনীত করা হয় আর কি কোশ্চেন হয় কোশ্চেন হতে পারে যে রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম কত বছর বয়সের প্রয়োজন হয় রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম তিরিশ বছর বয়সের প্রয়োজন হয় আর কি কোশ্চেন জিজ্ঞেস করে কোশ্চেন জিজ্ঞেস করে রাজ্যসভার সভাপতিত্ব কে করেন রাজ্যসভার সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি ওকে এছাড়াও যারা আরও আমার সংবিধানের ক্লাস দেখতে চাও ঠিক আছে সংবিধানের বিস্তারিত আলোচনা জানতে চাও তাদেরকে আমি রেকমেন্ড করব আমাদের সংবিধানের যে পাঁচটি ক্লাস রয়েছে আড়াইশো এমসিকিউ কিউ প্রশ্নের সেই কোশ্চেনগুলো দেখে নেবে সেই ক্লাসগুলো দেখে নেবে আই হোপ তোমাদের ভারতীয় সংবিধান থেকে যে সমস্ত কোশ্চেন পরীক্ষায় বারবার জিজ্ঞেস করেছে সে সমস্ত কোশ্চেন কাভার হয়ে যাবে ওকে তো চলো পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক দেখো ভারতের কোন রাষ্ট্রপতি তার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগেই মারা গেছেন একটু এখানে টাইপিং মিস্টেক রয়েছে ঠিক আছে ভারতের কোন রাষ্ট্রপতি তার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগেই মারা গেছেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তো সঠিক অ্যান্সার হয়ে যাবে জাকির হোসেন জাকির হোসেন মহাশয় রাষ্ট্রপতি ছিলেন তিনি ভারতের তৃতীয় ঠিক আছে থার্ড প্রেসিডেন্ট তৃতীয় রাষ্ট্রপতি ছিলেন তিনি তার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগেই মারা গেছেন এবং তিনি হলেন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি এটা একটা কোশ্চেন হয় যে ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কি তখনও কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যায় জাকির হোসেন ওকে চলো পরবর্তী কোশ্চেন দেখো অর্থ বিল বা মানি বিলে কার অনুমোদন আবশ্যক বলো অর্থ বিলে কার অনুমোদন আবশ্যক খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তো সঠিক অ্যান্সার হবে রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতির অনুমোদন আবশ্যক হচ্ছে মানি বিলে ওকে দেখো মানি বিল হচ্ছে সেই বিল যেটা শুধুমাত্র লোকসভাতেই পাস হয়ে যায় অর্থাৎ রাজ্যসভার পারমিশনের প্রয়োজন হয় না রাজ্যসভাকে বিলটা পাঠানো হয় রাজ্যসভা আটকে রাখতে পারে মানি বিলকে তার মধ্যেই কিন্তু এই বিলকে করে দিতে হয় ঠিক আছে লোকসভায় লোকসভা তার ইচ্ছা অনুযায়ী অর্থ বিল কিন্তু পাস করে ওকে চলো পরবর্তী কোয়েশ্চেন দেখো কোন বছর থেকে সিভিল সার্ভিসের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল কোন বছর থেকে সিভিল সার্ভিসের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল সঠিক অ্যান্সার হবে আঠারোশো সালে সিভিল সার্ভিসের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার ব্যবস্থা করেন লর্ড ডালহস্তি ওকে এবার দেখো আঠারোশো সাল কি জন্য বিখ্যাত আঠারোশো সাল রেলওয়ে ব্যবস্থা প্রচলন হয় মনে আছে তো মুম্বাই থেকে থানে প্রথম রেলওয়ে চলেছিল কার আমলে লর্ড ডালহস্তির আমলেই এবার দেখো এখান থেকে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে প্রথম ভারতীয় কে যিনি সিভিল সার্ভিস পরীক্ষা পাস করেন তখন কিন্তু সঠিক অ্যান্সার হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ ঠাকুর হলেন সেই ব্যক্তি যিনি প্রথম সিভিল সার্ভিস এক্সাম পাস করেছিলেন কত সালে আঠারোশো তেষট্টি সালে ওকে এবার দেখো আর কি কোশ্চেন জিজ্ঞেস করতে পারে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয় সিভিল সার্ভিসের জনক বলা হয় লর্ড কার্নওয়ালিসকে মনে রাখবে চলো পরবর্তী কোশ্চেন পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন দেখো পরিকল্পনা কমিশন যেটাকে আমরা ফাইভ ইয়ার প্ল্যান বলে থাকি সেই পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন জওহরলাল নেহরু ছিলেন প্রথম চেয়ারম্যান ওকে চলো পরবর্তী কোশ্চেন ভারতের নাগাল্যান্ড রাজ্যের সরকারি ভাষা কোনটি ভারতের নাগাল্যান্ড রাজ্যের সরকারি ভাষা কোনটি দেখো সঠিক অ্যান্সার হবে ইংরেজি ভারতের একমাত্র রাজ্য নাগাল্যান্ড যা সরকারি ভাষা ইংরেজি মনে রাখবে ঠিক আছে ভারতের একমাত্র রাজ্য নাগাল্যান্ড যেখানে সরকারি ভাষা হিসাবে ইংরেজিকে প্রাধান্য দেওয়া হয় চলো পরবর্তী কোশ্চেন দেখো সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন দেখো জাতীয় জরুরি অবস্থা ন্যাশনাল এমার্জেন্সি তেখান থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন মনে রাখবেন ন্যাশনাল এমার্জেন্সি কে ঘোষণা করেন রাষ্ট্রপতি ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করেন ওকে এবার এখানে কোশ্চেনে কি বলা হচ্ছে যে ন্যাশনাল এমার্জেন্সির উল্লেখ ভারতীয় সংবিধানে কোন আর্টিকেলে রয়েছে তো ন্যাশনাল এমার্জেন্সি অর্থাৎ জাতীয় জরুরি অবস্থার উল্লেখ রয়েছে আর্টিকেল তিনশো বাহান্ন অর্থাৎ অনুচ্ছেদ তিনশো বাহান্নতে ওকে এবার দেখো যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে অর্থনৈতিক জরুরি অবস্থা অর্থাৎ ফিনান্স এমার্জেন্সির উল্লেখ ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে রয়েছে তো ভারতীয় সংবিধানের তিনশো ষাট নম্বর আর্টিকেলে উল্লেখ রয়েছে অর্থনৈতিক জরুরি অবস্থা সম্বন্ধে ওকে ঠিক সেরকমই যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় রাজ্য জরুরি অবস্থা অর্থাৎ স্টেট এমার্জেন্সি স্টেট এমার্জেন্সির উল্লেখ রয়েছে আর্টিকেল থ্রি ফাইভ সিক্স অর্থাৎ তিনশো ছাপ্পান্নতে উল্লেখ রয়েছে রাজ্য জরুরি অবস্থার সম্বন্ধে ওকে চলো পরবর্তী কোশ্চেন দেখো পরবর্তী কোশ্চেন কী রয়েছে ভারতের সবচেয়ে প্রাচীন পর্বত কোনটি ভারতের সবথেকে প্রাচীন পর্বত বলো দেখো ভারতের সবথেকে প্রাচীন পর্বত হচ্ছে আরাবলি পর্বত মনে রাখবে আরাবলি পর্বত হচ্ছে ভারতের সবথেকে প্রাচীন পর্বত আরাবলি পর্বতের সর্বোচ্চ শিখরের নাম কি পরীক্ষায় বহুবার জিজ্ঞেস করেছে আরাবলি পর্বতের সর্বোচ্চ শিখরের নাম হচ্ছে শিখর ওকে এবার দেখো কোশ্চেন জিজ্ঞেস করে যে ভারতের নবীন পর্বতের নাম কি। ঠিক আছে ভারতের নবীন পর্বতের নাম হচ্ছে হিমালয় বা এভাবে জিজ্ঞেস করতে পারে যে ভারতের নবীন ভঙ্গির পর্বতের নাম কী তখনও কিন্তু সঠিক অ্যান্সার হবে হিমালয় এটাও মনে রাখবে চল পরবর্তী কোশ্চেন পাঞ্জাবের নির্মাণে সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী কোনটি অর্থাৎ পাঞ্জাব রাজ্য নির্মাণে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন নদী দেখো পাঞ্জাব নির্মাণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সিন্ধু নদী ওকে এছাড়াও পাঞ্জাবকে কি বলা হয় পাঞ্জাবকে পঞ্চ দেশ বলা হয় পাঞ্জাবকে কি বলা হয় পঞ্চ দেশ বলা হয় সেই পঞ্চ অর্থাৎ পাঁচটি নদী কি কী যেগুলো পাঞ্জাবের মধ্যে রয়েছে ঝিলাম চেনাব রবি বিজ এবং শতলুজ এই পাঁচটি নদী পাঞ্জাবের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ওকে যার জন্য পাঞ্জাবকে কি বলা হয় পঞ্চ দেশ বলা হয় চলো পরবর্তী কোয়েশ্চেন দেখো কোন রাজ্য ভারতের চন্দন কাঠের জন্য বিখ্যাত ভারতের কোন রাজ্য চন্দন কাঠের জন্য বিখ্যাত বলো সঠিক অ্যান্সার কি হবে ভারতের কোন রাজ্য চন্দন কাঠের জন্য বিখ্যাত সঠিক অ্যান্সার হবে কর্ণাটক কর্ণাটক রাজ্য ভারতের চন্দন কাঠের জন্য বিখ্যাত ওকে চলো পরবর্তী কোশ্চেন ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভ কেন্দ্র কোনটি ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভ কেন্দ্র কোনটি দেখো ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভ কেন্দ্র হচ্ছে নাগার্জুন টাইগার রিজার্ভ কেন্দ্র যেটা কোথায় অবস্থিত অন্ধ্রপ্রদেশ রাজ্যের মধ্যে অবস্থিত পরবর্তী কোশ্চেন ভারতীয় এক যুক্ত গন্ডার কোথায় পাওয়া যায় ভারতীয় এক যুক্ত গণ্ডার কোথায় দেখতে পাওয়া যায় সঠিক অ্যান্সার হবে কাজিরাঙ্গা অভয়ণ্য অর্থাৎ কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক যেটা কোথায় অবস্থিত আসামের মধ্যে অবস্থিত কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক একশৃঙ্ গণ্ডারের জন্য বিখ্যাত চলো পরবর্তী কোশ্চেন ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি বলো ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি দেখো ভারতের প্রথম জাতীয় উদ্যান হচ্ছে জিম করবেট জাতীয় উদ্যান যেটা কোথায় অবস্থিত উত্তরাখণ্ডের মধ্যে অবস্থিত এটা হচ্ছে ভারতের সবথেকে পুরাতন এবং ভারতের প্রথম জাতীয় উদ্যান চলো পরবর্তী কোশ্চেন দেখো ভারতের বৃহত্তম চীনাবাদাম উৎপাদনকারী রাজ্য কোনটি ভারতের বৃহত্তম চীনাবাদাম উৎপাদনকারী রাজ্য কোনটি দেখো গুজরাট হচ্ছে ভারতের বৃহত্তম চীনাবাদাম উৎপাদনকারী রাজ্য মনে রাখবে গুজরাট হচ্ছে ভারতের বৃহত্তম চীনাবাদাম উৎপাদনকারী রাজ্য চলো পরবর্তী কোয়েশ্চেন কোন রাজ্যটি একা দেশের সত্তর পার্সেন্টেরও বেশি কফি উৎপাদন করে কোন রাজ্যটি একা দেশের সত্তর পার্সেন্টেরও বেশি কফি উৎপাদন করে থাকে দেখো কর্ণাটক কর্ণাটক রাজ্যে দেশের সেভেন্টি পারসেন্টেরও বেশি কফি উৎপাদন হয় ওকে চলো পরবর্তী কোশ্চেন দেখো দক্ষিণ ভারতের বৃহত্তম চা উৎপাদনকারী রাজ্য কোনটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন দক্ষিণ ভারতের বৃহত্তম চা উৎপাদনকারী রাজ্য কোনটি এখানে কিন্তু জিজ্ঞেস করেনি যে ভারতের বৃহত্তম চা উৎপাদনকারী রাজ্য কোনটি তো সঠিক অ্যান্সার হয়ে যাবে তামিলনাড়ু তামিলনাড়ু হচ্ছে দক্ষিণ ভারতের বৃহত্তম চা উৎপাদনকারী রাজ্যের নাম এবার দেখো যদি তোমাদেরকে জিজ্ঞেস করে ভারতের কোন রাজ্য সব থেকে বেশি পরিমাণে চা প্রডিউস করে থাকে তখন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে আসাম মনে রাখবে আসাম রাজ্য সব থেকে বেশি পরিমাণে চা প্রডিউস করে থাকে ওকে আর আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার চা পৃথিবীতে স্বাদ ও সুগন্ধের জন্য বিখ্যাত চলো পরবর্তী কোশ্চেন দেখো ভারতে কয়টি প্রধান বন্দর রয়েছে ভারতে কয়টি প্রধান বন্দর রয়েছে দেখো এখানে সঠিক উত্তর টাইপিংয়ে ভুল রয়েছে ঠিক আছে ভারতে প্রধান বারোটি বন্দর রয়েছে মনে রাখবে ভারতের প্রধান বারোটি বন্দর রয়েছে এবার দেখো এখান থেকে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট পরীক্ষায় জিজ্ঞেস করে যে ভারতের থেকে পুরাতন বন্দরের নাম কি ভারতের সবথেকে পুরাতন বন্দরের নাম হচ্ছে কলকাতা বন্দর যেটাকে দুটি প্রত্যাশয় যুক্ত বন্দরও বলা হয় ওকে এবার দেখো আর কি জিজ্ঞেস করে জিজ্ঞেস করে যে সমাপ্ত ঋতুতে কার্যকরী ভারতের গভীরতম বন্দরের নাম কী তো মনে রাখবে ভারতের গভীরতম বন্দরের নাম হচ্ছে চেন্নাই বন্দর যেটা সমাপ্ত ঋতুতেই কার্যকরী হয় ওকে আর যদি তোমাদেরকে জিজ্ঞেস করে ভারতের বৃহত্তম বন্দরের নাম কি তখন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে মুম্বাই বন্দর মনে রাখবে মুম্বাই বন্দর হচ্ছে ভারতের বৃহত্তম বন্দর ওকে এবার দেখো পরবর্তী কোশ্চেন জওহরলাল নেহরু বন্দর কোথায় অবস্থিত বলো জওহরলাল নেহরু বন্দর কোথায় অবস্থিত সঠিক অ্যান্সার হয়ে যাবে মুম্বাই মুম্বাইতে জওহরলাল নেহরু বন্দর অবস্থিত ঠিক সেরকমই তোমাদেরকে জিজ্ঞেস করে যে মার্মাগাঁও বন্দর কোথায় অবস্থিত ঠিক আছে এটা গোয়াতে অবস্থিত আচ্ছা জিজ্ঞেস করে তোমাদেরকে কান্দালা বন্দর কোথায় অবস্থিত এটা গুজরাটে অবস্থিত ওকে আচ্ছা জিজ্ঞেস করে অ্যান্নোর বন্দর কোথায় অবস্থিত এটা তামিলনাড়ুতে অবস্থিত মনে রাখবে এগুলো ওকে পরবর্তী কোশ্চেন গারো খাসি এবং লুসাই উপজাতিরা কোন রাজ্যে বাস করে বলো গারো খাসি এবং লুসাই উপজাতিরা কোন রাজ্যে বাস করে সঠিক উত্তর মেঘালয় ঠিক আছে লুসাই উপজাতির মানুষেরা গারো এবং খাসি উপজাতির মানুষেরা মেঘালয় রাজ্যে বাস করে চলো পরবর্তী কোশ্চেন ঝাড়খন্ড রাজ্যের বৃহত্তম উপজাতি কোনটি ঝাড়খন্ড রাজ্যের বৃহত্তম উপজাতি রাজ্যের উপজাতি হচ্ছে সাঁওতাল সেই সাঁওতাল বিদ্রোহের মনে আছে তো সিধু কানু মুন্ডা ওকে চলো পরবর্তী কোশ্চেন মহাবীরের জন্ম কোন রাজ্যকীয় পরিবারে হয় বলো মহাবীরের জন্ম কোন রাজ্যকীয় পরিবারে হয় মহাবীর বলতে এখানে জৈন ধর্মের চব্বিশতম তীর্থকরের কথা বলা হচ্ছে ঠিক আছে তো বলো মহাবীরের জন্ম কোন রাজকীয় পরিবারে হয়েছিল ক্ষত্রিয় পরিবার হয়েছিল জন্ম পরবর্তী কোশ্চেন রাউপ কোন রাজ্যের প্রধান লোকশলী রাউপ কোন রাজ্যের প্রধান লোকশলী রাউপ হচ্ছে জম্মু কাশ্মীরের প্রধান লোকশৈলী পরবর্তী কোশ্চেন ভরতনাট্যম নৃত্যশৈলী কোন রাজ্যের সাথে সম্পর্কিত ভরতনাট্যম নৃত্যশৈলী কোন রাজ্যের সাথে সম্পর্কিত ভরতনাট্যম নৃত্যশৈলী তামিলনাড়ু রাজ্যের সাথে সম্পর্কিত ঠিক সেরকমই জিজ্ঞেস করে যদি তোমাদেরকে কেরালার সাথে কোন নৃত্যশৈলী সম্পর্কিত কথা বলি কুচিপুরি কার সাথে সম্পর্কিত কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের মধ্যে সম্পর্কিত ঠিক আছে মণিপুরি এটা মণিপুর রাজ্যের সাথে সম্পর্কিত ওড়িশি উড়িষ্যার সাথে সম্পর্কিত ওকে চলো পরবর্তী কোশ্চেন কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত বলো কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত আসামে অবস্থিত হচ্ছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান আই থিঙ্ক এই কোশ্চেনটা রিপিট হয়ে গেছে চলো পরবর্তী কোশ্চেন সবচেয়ে প্রাচীন বাদ্যযন্ত্র কি দেখো সব থেকে প্রাচীন বাদ্যযন্ত্র থেকে প্রাচীন বাদ্যযন্ত্র হচ্ছে বিনা ঠিক আছে ইতিহাসে বিনা বাদক হিসাবে পরিচিত সম্রাটকে সম্রাট সমুদ্রগুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত বিনা বাদক ছিলেন ঠিক আছে আর তার জন্যই সবচেয়ে প্রাচীন বাদ্যযন্ত্র হিসাবে কিন্তু বিনাকে প্রাধান্য দেওয়া হয় মনে রাখবে ওকে চলো পরবর্তী কোশ্চেন দেখো কে বাদ্যযন্ত্র সে তার আবিষ্কার করেন দেখো বাদ্যযন্ত্র সেতার কে আবিষ্কার করেন বাই কোশ্চেনটা এভাবে জিজ্ঞেস করা যেতে পারে যে ইতিহাস প্রসিদ্ধ কোন ব্যক্তি সেতার বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত বা কোন ব্যক্তি সেতার বাজাতেন তো সঠিক উত্তর হবে আমির খুসরু আমির খুসরু সেতার বাদক ছিলেন ওকে এবার দেখো আমির খুসরু থেকে অনেকগুলো কোশ্চেন হয় পরীক্ষায় বহুবার জিজ্ঞেস করেছে তো দেখো প্রধানত কি কি কোশ্চেন হয় কোশ্চেন জিজ্ঞেস করে যে ভারতের তোতা নামে কে পরিচিত ভারতের তোতা নামে কে পরিচিত আমির খসরু ভারতের তোতা নামে পরিচিত ওকে আর কি কোশ্চেন জিজ্ঞেস করে কোশ্চেন জিজ্ঞেস করে যে উর্দু সাহিত্যের জনক কাকে বলা হয় উর্দু সাহিত্যের জনক বলা হয় আমির খসরুকে এছাড়াও কোশ্চেন কি জিজ্ঞেস করে যে কাওয়ালির জনক কাকে বলা হয় কাওয়ালের জনকও বলা হয় আমির খসরুকে আমির খসরু কার সমসামায়িক ছিলেন বলতো দিল্লি সুলতানদের কার সমসামায়িক ছিলেন আমির খসরু কে কে পারবে কমেন্টে জানাও দেখি চলো পরবর্তী কোশ্চেন কোন সাগরের লবণাক্ত সবচেয়ে বেশি কোন সাগরের লবনাক্ত সবচেয়ে বেশি দেখো মৃত সাগরে লবণাক্ত সবচেয়ে বেশি মনে রাখবে যেটাকে আমরা ডিডসি বলি সেটার লবণাক্ত কিন্তু সবথেকে বেশি চলো পরবর্তী কোশ্চেন ভারতের কোন রাজ্যে প্রথম ভ্যাট ট্যাক্স লাগু হয় ভারতের কোন রাজ্যে প্রথম ভ্যাট ট্যাক্স লাগু হয় যেটাকে আমরা জেনে থাকি ভ্যালু অ্যাডেড ট্যাক্স নামে ভ্যাটের ফর্ম হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স এটা কোথায় প্রথম লাগু হয়েছিল হরিয়ানা রাজ্যে প্রথম লাগু হয়েছিল কত সালে দু হাজার সালে মনে রাখবে ভ্যাট প্রথম লাগু হয়েছিল হরিয়ানা রাজ্যে দু সালে চলো পরবর্তী কোশ্চেন কাল মার্স কোন দেশের নাগরিক ছিলেন বলো কাল মার্স কোন দেশের নাগরিক ছিলেন কাল মার্স জার্মানির নাগরিক ছিলেন তার লেখা বিখ্যাত বই হচ্ছে দাস ক্যাপিটাল যেটা রিলিজ হয়েছিল আঠারোশো সাতষট্টিতে অনেকবার পরীক্ষা জিজ্ঞেস করেছে দাস ক্যাপিটালের লেখককে দাস ক্যাপিটালের লেখক হলেন কালমার্স মার্স মনে রাখবে ইনি জার্মানির নাগরিক ছিলেন চলো পরবর্তী কোশ্চেন ভারতীয় চামড়ার সর্বাধিক রপ্তানি কাকে করা হয় ভারতীয় চামড়ার সর্বাধিক রপ্তানি কাকে করা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে ইংল্যান্ড ইংল্যান্ডকে ভারতীয় চামড়ার সর্বাধিক রপ্তানি করা হয় চলো পরবর্তী কোয়েশ্চেন দেখো গরিবী হাটাও স্লোগান কোন পরিকল্পনার সাথে সম্পর্কিত গরিবী হাটাও স্লোগান কোন পরিকল্পনা অর্থাৎ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা কোন ফাইভ ইয়ার প্ল্যানের সাথে সম্পর্কিত তো সঠিক অ্যান্সার হয়ে যাবে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে সম্পর্কিত হচ্ছে গরিবি হাটাও স্লোগান দেখো ফিফথ ফাইভ ইয়ার প্ল্যানের ডিউরেশনটা ছিল নাইনটিন সেভেন্টি ফোর থেকে নাইনটিন সেভেন্টি এইট অর্থাৎ উনিশশো চুয়াত্তর থেকে উনিশশো আঠাত্তর সাল পর্যন্ত ওকে চলো পরবর্তী কোশ্চেন বিজয়নগর সাম্রাজ্যের প্রথম শাসক কে ছিলেন যিনি পর্তুগিজদের সাথে চুক্তি করেছিলেন বিজয়নগর সাম্রাজ্যের প্রথম শাসককে যিনি পর্তুগিজদের সাথে চুক্তি করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে কৃষ্ণদেব রায় কৃষ্ণদেব রায় হলেন বিজয়নগর সাম্রাজ্যের প্রথম শাসক যিনি পর্তুগিজদের সাথে চুক্তি করেছিলেন বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা হয় তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন মনে রাখবে এখানে পরীক্ষায় জিজ্ঞেস করেছে বহুবার যে বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসবাশেষ কোথায় পাওয়া যায় বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসবাশেষ পাওয়া যায় হাম্পি নামক শহরে আচ্ছা বলতো হাম্পি নামক শহর কোন রাজ্যে অবস্থিত এটা কিন্তু প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করা হয়েছে দেখি কে কে পারবে কমেন্ট করো তো চলো পরবর্তী কোশ্চেন আলাউদ্দিন খলজির প্রকৃত নাম কী ছিল আলাউদ্দিন খলজির প্রকৃত নাম কী ছিল বলো দেখো আলাউদ্দিন খলজির প্রকৃত নাম ছিল আলি গুরসাফ আলি গুরসাফ হলো আলাউদ্দিন খলজির প্রকৃত নাম ওকে দেখো আলাউদ্দিন খলজি ঠিক আছে আলাউদ্দিন খলজি রিলেটেড অনেক কোশ্চেন হয় আলাউদ্দিন খলজির যে টাইম পিরিয়ড ছিল সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে যেটা পরীক্ষায় বহুবার জিজ্ঞেস করেছে এবং ভবিষ্যতেও হয়তো জিজ্ঞেস করতে পারে তো তার আগে তোমাদেরকে জেনে নেওয়া দরকার যে আলাউদ্দিন খলজির সেনাপতি কে ছিলেন দেখো আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন মালিক কাপুর যিনি দাক্ষিণাত্য জয় করেছিলেন ঠিক আছে অনেকবার কোশ্চেন জিজ্ঞেস করে যে আলাউদ্দিন খলজি দাক্ষিণাত্য জয় করেছিলেন ঠিক আছে কোন সেনাপতির দ্বারা সঠিক অ্যান্সার হয়ে যায় মালিক কাপুর ঠিক আছে আলাউদ্দিন খলজি হলেন দিল্লি সুলতানদের মধ্যে প্রথম সুলতান যিনি আর্মি রিফর্ম করেছিলেন ঠিক আছে আর্মিদেরকে নির্দিষ্ট একটা বেতন দেওয়া হবে আর্মিদের একটা চাকরির মতো যে সুযোগ সুবিধা সেটা কিন্তু আলাউদ্দিন খলজিই তৈরি করেছিলেন ওকে এছাড়াও আলাউদ্দিন খলজি বাজার দর প্রথা নিয়ন্ত্রণ করেছিলেন আর আলাউদ্দিন খলজিকে দিল্লি সালতানাতের ঠিক আছে দিল্লি সুলতানের মধ্যে সব থেকে বেশি এফেক্টিভ সুলতান মনে করা হয় মনে রাখবে ঠিক আছে সব থেকে বেশি ছাপ কিন্তু ছেড়েছে আলাউদ্দিন খলজি দিল্লি সালতানাতে যতগুলো সুলতান রাজ করেছে তার মধ্যে ওকে চল পরবর্তী কোশ্চেন মোহাম্মদ ঘরি প্রথম কাকে একতা প্রদান করেছিলেন মোহাম্মদ ঘরি প্রথম কাকে একতা প্রদান করেছিলেন দেখো মোহাম্মদ ঘরি প্রথম একতা প্রদান করেছিলেন কাকে কুতুবউদ্দিন আয়বককে কুতুবুদ্দিন আয়বককে কুতুবুদ্দিন আয়বক হলেন দিল্লি দাস বংশের প্রতিষ্ঠাতা দিল্লি সালতানতের দাস বংশের প্রতিষ্ঠাতা হলেন কুতুবুদ্দিন আয়বক ওকে চলো পরবর্তী কোশ্চেন দেখো কারা ভারতে পোলো খেলার প্রচলন করে ভারতে পোলো খেলার প্রচলন কে করে ভারতে পোলো খেলার প্রচলন করেছিল তুর্কিরা মনে রাখবে তুর্কিরা ভারতে পোলো খেলার প্রচলন করে পরবর্তী কোশ্চেন দেখো মিতাক্ষর একটি হিন্দু আইন বিষয়ক বই এই বইয়ের লেখককে মিতাক্ষর হচ্ছে একটি হিন্দু আইন বিষয়ক বই এই বইয়ের লেখককে এই বইয়ের লেখক হলেন বিজ্ঞানেশ্বর মনে রাখবে মিতাক্ষরের লেখক হলেন বিজ্ঞানেশ্বর চলো পরবর্তী কোশ্চেন হাজার পঁচিশ খ্রিস্টাব্দে মোহাম্মদ গজনবী সোমনাথ মন্দির আক্রমণ করার সময় গুজরাটের শাসক কে ছিলেন খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সোমনাথ মন্দির অ্যাটাক করে কে মোহাম্মদ গজনবী তখন গুজরাটের কে ছিলেন তখন গুজরাটের শাসক ছিলেন ভীমদেব প্রথম ভীমদেব প্রথম ছিলেন গুজরাটের শাসক যখন সোমনাথ মন্দির অ্যাটাক করে মোহাম্মদ গজনবী হাজার পঁচিশ খ্রিস্টাব্দে চলো পরবর্তী কোয়েশ্চেন ভারতের প্রথম মুসলিম আক্রমণকারীকে ভারতের প্রথম আক্রমণকারী মুসলিমকে সঠিক অ্যান্সার কি হবে দেখো ভারতের প্রথম আক্রমণকারী মুসলিম হলেন মোহাম্মদ বিন কাসিম সাতশো বারো খ্রিস্টাব্দে সিন্ধতে প্রথম আক্রমণ করেছিলেন মুসলিম হিসাবে ভারতে ওকে মোহাম্মদ বিন কাসিম চলো পরবর্তী কোশ্চেন গীতগোবিন্দমের রচয়িতা জয়দেব কার সভা অলঙ্কিত করতেন দেখো গীতগোবিন্দমের লেখককে গীত গোবিন্দমের লেখক হলেন জয়দেব ঠিক আছে কার সভা অলঙ্কিত করতেন লক্ষণ সেনের সভা অলঙ্কিত করতেন জয়দেব ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেন বানভট্ট কোন সম্রাটের দরবার কবি ছিলেন বানভট্ট কোন সম্রাটের দরবার কবি ছিলেন সঠিক অ্যান্সার হবে হর্ষবর্ধন হর্ষবর্ধনের দরবার কবি ছিলেন বানভট্ট এবার দেখো হর্ষবর্ধনের লেখা বিখ্যাত গ্রন্থ যেগুলো পরীক্ষায় জিজ্ঞেস করে নাগানন্দ রত্নাবলী ও প্রিয়দর্শিকা এগুলোর লেখককে এগুলো লেখক হলেন হর্ষবর্ধন কিন্তু হর্ষ চরিত্র লেখককে যদি তোমাদেরকে জিজ্ঞেস করে তখন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে বানভট্ট হর্ষ চরিত্র হচ্ছে হর্ষবর্ধনের বায়োগ্রাফি এর লেখককে বানভট্ট চলো পরবর্তী কোশ্চেন দেখো ইবন বতুতা কোথা থেকে এসেছিলেন ইবন বতুতা কোথা থেকে এসেছিলেন সঠিক অ্যান্সার হবে মরক্কো মরক্কো থেকে ইবন বতুতা ভারতে এসেছিলেন এবার দেখো ইবন বতুতার লেখা বিখ্যাত গ্রন্থের নাম কি এটা কিন্তু পরীক্ষায় বহুবার জিজ্ঞেস করেছে ইবন বতুতার লেখা বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে কিতাব উল রেহলা কিতাব উল রেহলার লেখক হলেন ইবন বতুতা আচ্ছা তোমাদের জন্য এখানে একটা কোশ্চেন রইল ইবন বতুতা কার আমলে ভারতে এসেছিলেন কোন সম্রাটের আমলে ইবন বতুতা ভারতে এসেছিলেন কমেন্ট করতো দেখি চলো পরবর্তী কোশ্চেন দিল্লির কোন সুলতান ব্রাহ্মণদের উপর জাজিয়া চাপিয়ে দিয়েছিলেন দিল্লির কোন সুলতান ব্রাহ্মণদের উপর কর তুলেছিলেন সঠিক অ্যান্সার হবে ফিরোজ শাহ তুগলক ফিরোজ শাহ তুগলক দিল্লির সুলতান যিনি ব্রাহ্মণদের উপর কর তুলেছিলেন চলো পরবর্তী কোশ্চেন মহারাষ্ট্রে গণপতি উৎসব শুরু করার কৃতিত্ব কার মহারাষ্ট্রে গণপতি উৎসব খুবই ফেমাস উৎসব হচ্ছে গণপতি উৎসব মহারাষ্ট্রের তো সেই উৎসব শুরু করার কৃতিত্ব কার শুরু করার কৃতিত্ব হচ্ছে বাল গঙ্গাধর তিলকের ওকে বালগঙ্গাধর তিলক থেকে কি কোশ্চেন হয় দেখো কোশ্চেন হয় লোকমায়না নামে কে পরিচিত গঙ্গাধর তিলক পরিচিত আচ্ছা মহাত্মা গান্ধী বালগঙ্গাধর তিলককে কি বলেছিলেন আধুনিক নির্মাতা বলেছিলেন ওকে বাল গঙ্গাধরের লেখা বিখ্যাত বই হচ্ছে গীতা রহস্য মনে রাখবে ওকে চলো পরবর্তী কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম বিচ্ছেদ কবে হয়ে বলো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম বিচ্ছেদ কবে হয় দেখো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেস দুটি ভাগে ভাগ হয়েছিল উনিশশো সালে সুরাট অধিবেশনে উনিশশো সালে সুরাট অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন রাসবিহারী ঘোষ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মনে রাখবে অনেকেই কিন্তু কনফিউশন করে রাসবিহারী বোস করে দেয় রাসবিহারী বসু নয় রাসবিহারী ঘোষ সুরাট অধিবেশনের সভাপতিত্ব করেছিল উনিশশো সালে ওকে এবার দেখো উনিশশো সালে কংগ্রেস দুটি ভাগে ভাগ হয় একটা হচ্ছে চরমপন্থী নামে একটা হচ্ছে নরমপন্থী নামে চরমপন্থী দলের নেতা কে ছিলেন চরমপন্থী দলের নেতা ছিলেন বিপিন চন্দ্র পাল বালগঙ্গাধর তিলক লালা রাজপত রায় আর নরমপন্থী দলের নেতা কে ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জী দাদাভাই নোরজিও এনারা ছিলেন নরমপন্থী দলের নেতা ওকে চলো পরবর্তী কোশ্চেন কোন গভর্নর জেনারেল উনিশশো সালে কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তরের ঘোষণা করেছিলেন বলো উনিশশো সালে কোন গভর্নর জেনারেল কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরের ঘোষণা করেছিলেন সঠিক অ্যান্সার হবে লর্ড হারডিঞ্জ লর্ড হার্ডিঞ্জ কলকাতা থেকে দিল্লি রাজধানী স্থান্তরে ঘোষণা করেছিলেন উনিশশো এগারো সালে একটা কোশ্চেন জিজ্ঞেস করে উনিশশো এগারো সালে বঙ্গভঙ্গ রোধ হয়েছিল কে করেছিলেন বা বঙ্গভঙ্গ রোদের সময় ভারতের গভর্নর কে ছিলেন সঠিক অ্যান্সার হবে লর্ড চলো পরবর্তী কোশ্চেন অভিনব ভারত নামক ইংরেজি বিরোধী সংগঠনের সংস্থাপক কে ছিলেন বলো অভিনব ভারত নামক ইংরেজি বিরোধী সংগঠনের সংস্থাপক কে ছিলেন দেখো অভিনব ভারত সোসাইটি যেটা ইয়ং ইন্ডিয়া সোসাইটি নামে পরিচিত এটা কে তৈরি করেছিলেন এটা তৈরি করেছিলেন বিনায়ক দামোদর সাভারকার ঠিক আছে ব্রিটিশ সাভারকার তৈরি করেছিলেন এবং তার ভাই তার সাথে ছিল ঠিক আছে গণেশ দামোদর সাভারকার উনিশশো সালে অভিনব ভারত নামক ইংরেজ বিরোধী সংগঠনের স্থাপনা করেছিলেন বিনায়ক দামোদর সাভারকর এবং তার ভাই গণেশ দামোদর সাভারকর উনিশশো সালে ওকে চলো পরবর্তী কোশ্চেন আলিপুর বোমা মামলায় কোন আইনজীবী অরবিন্দ ঘোষকে রক্ষা করেছিলেন বলো আলিপুর বোমা মামলা যেটা উনিশশো সালে হয়েছিল এই বোমা মামলায় অরবিন্দ ঘোষকে কে রক্ষা করেছিলেন তার উকিল কে ছিলেন তার উকিল ছিলেন চিত্তরঞ্জন দাস মনে রাখবে আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষের উকিল ছিলেন চিত্তরঞ্জন দাস চলো পরবর্তী কোশ্চেন দেখো সালে মুসলিম লীগ ও কংগ্রেসের মধ্যে চুক্তি কে করিয়েছিলেন দেখো সালে মুসলিম লীগ ও কংগ্রেসের মধ্যে সমঝোতা চুক্তি করিয়েছিলেন অম্বিকাচরণ মজুমদার অম্বিকাচরণ মজুমদার উনিশশো ষোলো সালে মুসলিম লীগ ও কংগ্রেসের মধ্যে সমঝোতা চুক্তি করিয়েছিলেন যে চুক্তি লক্ষ্নৌ চুক্তি বা লক্ষ্ণ প্যাক্ট নামে পরিচিত ওকে চলো পরবর্তী কোশ্চেন মুসলিম লীগ কোন বৎসর পৃথক দেশ প্রস্তাব রেখেছিল মুসলিম লীগ কোন বছর পৃথক দেশ অর্থাৎ পাকিস্তানের প্রস্তাব রেখেছিল উনিশশো সালে মুসলিম লীগ পাকিস্তানের প্রস্তাব রেখেছিল এবার দেখো তোমাদের জন্য একটা কোয়েশ্চেন মুসলিম লীগ কবে এস্টাবলিশড হয়। অপশান হচ্ছে উনিশশো চার উনিশশো পাঁচ উনিশশো ছয় নাকি উনিশশো মুসলিম লীগ কবে এস্টাবলিশড হয়েছিল কে কে পারবে কমেন্ট করতো দেখি চলো পরবর্তী কোশ্চেন নেতাজি সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে দিল্লি চলো স্লোগান কবে দিয়েছিল দেখো নেতাজি সুভাষচন্দ্র বসু দিল্লি চলো স্লোগান দিয়েছিল উনিশশো সালে সিঙ্গাপুরে ওকে যখন তিনি সেখানে অস্থায়ী সরকার গঠন করেছিলেন যে সরকারের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তিনি নিজেই ছিলেন এবং সেই সরকারকে নয়টি দেশ দ্বারা তিনি প্রাধান্যও দিয়েছিলেন ওকে তো আর কি কোশ্চেন জিজ্ঞেস করে কোশ্চেন জিজ্ঞেস করে নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা অটোবায়োগ্রাফির নাম কি ঠিক আছে নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা বইয়ের নাম হচ্ছে কি ইন্ডিয়ান স্ট্রাগেল নেতাজি সুভাষচন্দ্র বসু আর কি বিখ্যাত স্লোগান দিয়েছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদেরকে স্বাধীনতা দেবো ওকে পরবর্তী কোশ্চেন উনিশশো তেইশ সালে চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরু দ্বারা স্বরাজ পার্টি কোথায় স্থাপন হয়েছিল দাস এবং মতিলাল নেহরু দ্বারা স্বরাজ পার্টি কোথায় স্থাপন হয়েছিল সঠিক অ্যান্সার হবে এলাহাবাদ উনিশশো তেইশ সালে চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরু দ্বারা স্বরাজ পার্টি স্থাপন হয়েছিল এলাহাবাদ চলো পরবর্তী কোশ্চেন আসওয়ান বাঁধ কোন নদীর উপর নির্মিত আসওয়ান বাঁধ কোন নদীর উপর নির্মিত আসওয়ান বাঁধ মিশরে রয়েছে নীল নদীর উপর নির্মিত ঠিক আছে বাঁধ নীল নদীর উপর নির্মিত মিশরে অবস্থিত চলো আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো দক্ষিণ এশিয়ার থেকে বড় মরুস্থলের নাম কি দক্ষিণ এশিয়ার থেকে বড় মরুস্থলের নাম কি সঠিক অ্যান্সার হয়ে যাবে থর থর মরুভূমি আমাদের রাজস্থানের থর মরুভূমি হচ্ছে দক্ষিণ এশিয়ার থেকে বড় মরুস্থল মনে রাখবে খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে এখানে জাস্ট কোশ্চেনটা ঘোরানো রয়েছে অন্য কিছুই না যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে ভারতের বৃহত্তম মরুভূমির নাম কি তখনও কিন্তু সঠিক অ্যান্সার হবে থর ঠিক আছে কিন্তু এখানে জাস্ট জিজ্ঞেস করা হচ্ছে যে দক্ষিণ এশিয়ার সব থেকে বড় মরুস্থলের নাম কি তো সঠিক অ্যান্সার হবে থর এবার দেখো যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে বিশ্বের বৃহত্তম মরুভূমির নাম কি বিশ্বের বৃহত্তম মরুভূমির নাম কি সাহারা মরুভূমি হচ্ছে বিশ্বের বৃহত্তম মরুভূমির নাম ওকে যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তো একটা লাইক করবে ভিডিও সম্বন্ধে কোনো কিছু ফিডব্যাক দেওয়ার থাকলে কোনো কোশ্চেন সম্বন্ধে কোনো কিছু ফিডব্যাক দেওয়ার থাকলে সেটা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে কারণ তোমাদের প্রত্যেকের ফিডব্যাক আমি পড়ে থাকি এবং প্রত্যেককে পার্সোনালি রিপ্লাইও করে থাকি সো চেষ্টা করবে একটা ভালো থেকে ভালো ফিডব্যাক দেওয়ার যাতে করে আমিও ভিডিও বানাতে মোটিভেট হই এছাড়াও দেখো তোমাদেরকে সকলকেই অনুরোধ থাকবে ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার কারণ লুসেন্ট জিকে হিন্দি ও ইংরেজিতে অ্যাভেলেবেল রয়েছে আর আমাদের বাংলার প্রবাসীদের ক্ষেত্রে অনেকটাই ডিফিকাল্ট হয় হিন্দি ও ইংরেজি পড়া সো তোমাদের জন্য আমি সেই বই থেকে বাংলাতে কোয়েশ্চেন ট্রান্সলেট করে তুলে ধরছি প্রচুর সময় লাগছে প্রচুর পরিশ্রম হচ্ছে তবু তোমাদের জন্য আমি ভিডিও বানাচ্ছি সো চেষ্টা করো ভিডিওটি একটু শেয়ার করার যাতে করে তোমার বন্ধু বান্ধব সবাইটি যারা রয়েছে সকলেই উপকৃত হয় কারণ দেখো আমার এই পরিশ্রম তখনই সার্থক হবে যখন এই ভিডিও দ্বারা বেশি থেকে বেশি ছাত্রছাত্রী উপকৃত হবে ওকে কারণ এই ভিডিওটি বানাতে সত্যিই আমার অনেকটাই সময় লাগে এবং অনেকটাই পরিশ্রম হয় কারণ দেখো এই ভিডিওটি বা এই সিরিজটি কমপ্লিট করতে আমাদের অনেকটা সময় লেগে গেলো আদার্স ক্লাসে কিন্তু এতটা সময় আমাদের লাগে না ওকে সো চেষ্টা করো আমাদের পরিশ্রমটা যাতে ব্যর্থ না হয় ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকন সিলেক্ট অল করে রাখবে তাহলে ভিডিও নোটিফিকেশান সর্বপ্রথম তোমার কাছে পৌঁছে যাবে আর বন্ধু বান্ধব সকলকেই চ্যানেলে যুক্ত করো যাতে করে সকলে মিলে আমরা ভালো থেকে ভালোভাবে প্রিপারেশন নিতে পারি এবং সকলে একদিন সফলতা শিখরে পৌঁছাতে পারি ওকে তো যাই হোক দেখা হচ্ছে পরে ভিডিওতে তখন ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো সর্বদা মোটিভেট থেকো সফলতা এখন একদিন আসবেই আর একটা কথা বলছি পিডিএফ পিডিএফ আমি দেবো কমপ্লিট দু হাজার জিকে সিরিজ খুব শীঘ্রই হয়ে যাবে তারপর আমি পিডিএফ তোমাদেরকে দিয়ে দেবো ওকে তো দেখা হচ্ছে পরের ভিডিও তো তখন ভালো থাকো সুস্থ থাকো যে খেয়াল রাখো সর্বদা মোটিভেট থেকো জয় হিন্দ বন্দে মাতরাম